ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং গুড ইভিনিং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার সকলই শুভসন্ধ্যা আর টিম বাংলার নবাব ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস ওমেন পক্ষ থেকে সকলকেই জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা বেশ কিছুদিন পর আপনাদের সাথে উপস্থিত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব এই যে দেখুন খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা একটা সুন্দর একটা সিস্টেম পেয়েছি একটা সুন্দর সিস্টেম পেয়েছি যেই সিস্টেমের মাধ্যমে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো নিজেকে আপগ্রেড করতে পারবো এই সুন্দর একটা সিস্টেম আর শুধু নিজেকে নয় নিজের সাথে সাথে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো শুধু আমাদের নয় আমার সাথে সাথে আমাদের আমাদের যে সমাজ সেই সমাজে আমাদের যে কিছু ভালো কিছু করার মানসিকতা সেই মানসিকতাটাও আমাদের সেই ইচ্ছাটাও কিন্তু আমরা পূরণ করতে পারবো এমন একটা সুন্দর আমরা সিস্টেম পেয়েছি তো এই সিস্টেমটার হাত ধরে আমাদের এগিয়ে যাওয়া এটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত আর দেখুন এই যে অনপেসিভ সিস্টেম এই সিস্টেমটা কি কেন এসছে অনপেসিভ অনপেসিভ কি কেন এসছে তার মিশন কি তার ভিশন কি এটা বুঝে নেওয়া বা এটা দিয়ে এগিয়ে যাওয়া এটাই কিন্তু আমাদের কাজ অনপেসিভ যে এই যে সুন্দর একটা এআই অ্যান্ড মেশিন লার্নিং বেস একটা সিস্টেম যেটা শ্যাস প্রোডাক্ট ডেভেলপ করেন আর শেষ শেষ প্রোডাক্ট ডেভেলপ করছেন সলিউশন সলিউশনের উপর কাজ করছেন অনপেসিভ সলিউশনের ওপর কাজ করছেন আমরা বলে থাকি যে অন দেখুন এই যে অনপেসিভ সিস্টেমটা আমাদের প্রথমে প্রথমত অ্যাট ফার্স্ট আমাদের ভ্যালু প্রোভাইড করছে আমাদের ভ্যালু প্রোভাইড তো বাই ডিফল্ট এই যে ভ্যালু কথাটা একটা শব্দ এর এর मीनिंगটা কি আমরা কিভাবে নি এর মিনিংটা এটা কিন্তু আমি যদি বলি এই যে একটা বিলিফ একটা বিশ্বাস এক কথায় বলতে পারি বিশ্বাস আমি যেমন একদিন বলছিলাম যে ব্র্যান্ড হচ্ছে এক কথায় বিশ্বাস তো এরকম ভ্যালুটাও কিন্তু এক কথায় বিশ্বাস কিন্তু এই ভ্যালু আর ব্র্যান্ডের কিন্তু ফারাক আছে ভ্যালুটা বাই নেচার আমাদের মধ্যে গ্রো হয় বাই নেচার আমাদের মধ্যে আস কি কিন্তু কিন্তু কেউ ফোর্স করে নিয়ে আসতে পারে না তো অনপ্যাসিভ আমাদের প্রথমে ভ্যালু প্রোভাইড করছে এবার ভ্যালু এইটা একটা বিশাল বড় জিনিস বলতে পারি বিশাল বড়ো একটা জিনিস আমি যদি কোনো জিনিসের ভ্যালু বলি মানে আমার তো মানুষ তো আমাদের যেমন একটা ভ্যালু প্রোভাইড করছে তো কোনো জিনিসের যদি ভ্যালু বলি বলি তো সেটা কিন্তু তার গুণ বা তার ম্যারিট তা বা তার ব্যবহার যে ইউজফুলনেস বা তার ইম্পর্টেন্ট সেটা কত ইম্পর্টেন্ট তার উপরে কিন্তু ডিপেন্ড হয় এই যে আমরা যদি সেটা ব্যক্তি বিশেষ হয় তো প্রত্যেকটা মানুষের ভ্যালু কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে ভ্যালু ডিফারেন্ট হতে পারে একটা জিনিসের ভ্যালু বা একটা কোন ব্যক্তির ভ্যালু প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট আর ডিফারেন্টই হয় বোঝাই সাপোজ একটা জলের বোতল যদি একটা জলের বোতল হয়তো একটা বিক করছেন একটা জল বিক্রেতা আর কি তো তার কাছে পতলের ভ্যালুটা কিন্তু হবে যে সে সেখান থেকে সেটা বিক্রি করে আর্ন করে তার পরিচালাচ্ছে চালাচ্ছে কিন্তু আমি যখন সেই জলের বোতলটাকে কিনবো নাকি আমার তৃষ্ণা পেয়েছে সেই তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু আমি জলের বোতলটা পারচেস করব তো এটা সেরকম বিভিন্ন ভাবে কিন্তু ভ্যালুর মানে এ করা হয় যেমন আমি যদি বলি আর্মি আর্মির নামটার ভ্যালু কিন্তু আমাদের একটা আলাদাই ছাপ এনে দেয় যে না সে আমাদের দেশ দেশের সীমায় থাকে আমাদের রক্ষা করে দেশে যারা মানে অ্যাটাক করে তাদের যদি আমি টেস্ট

ইয়ারফোন আছে বা হেডফোনটা রয়েছে আর উনি আছেন ডেস্কটপে আছেন ও আচ্ছা আচ্ছা সেই জন্য মনে হয় প্রবলেম হচ্ছে यस वेलकम পপল্লি ম্যাডাম वेलकम यस वेलकम मिताली ম্যাম আপনি কন্টিনিউ করুন উনি আসছেন আচ্ছা

তার কাছে তার ভ্যালু হচ্ছে যে সে সেটা থেকে যে আর্নিং করছেন সেই বোতলটা বিক্রি করে তার থেকে তার পরিবার চলছে আর আমি যখন সেই বোতলটা পারচেস করছি তো আমি 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 আমার আমার হয়তো মেটানোর জন্য সেই বোতলটা পারচেস করছি তো সেখানে আমার ওই বোতলটা আমার তৃষ্ণা মেটালো তো সেখানে ভ্যালু কিন্তু ডিফারেন্ট হলো তো যদি আমি সেম একটা ওয়ার্নি নি আর্মি তো আর্মির ভ্যালু কিন্তু আমাদের চোখে একটু আলাদা একটা ছবি এনে যে না আর্মি আমাদের সুরক্ষা প্রদান করেন আমাদের সীমান্তে তারা লড়াই করে আমাদের সুরক্ষা প্রদান করেন আমাদের রক্ষা করেন এই যে একটা ভালো গুড একটা ছবি বা গুড একটা ভ্যালু আমাদের সামনে ফুটে উঠে তেমনই যদি আমি বলি টেরারিস্ট তো তার কিন্তু ভ্যালু আমাদের চোখে অন্য বা আমাদের মনের মধ্যে অন্য তো ভ্যালুটা বাই নেচার আসে আর এই অনপেসিভ সিস্টেম আমাদের কে একটা ভ্যালু প্রোভাইড করবে আর এই আমাদের ভ্যালুটা কিন্তু সমাজের বুকে যখন যারা তারা জানবে যে এই অমুক ব্যক্তি অনপেসিভ সিস্টেমের সাথে জড়িত তার কিন্তু ব্যাক সেই আমাদের সামনের জনের আমাদের প্রতি তার ভ্যালুটা কিন্তু ভাবে ক্রিয়েট হবে না এটা হি বা সি একটা ভালো পার্সোনালিটির মানুষ বা ভালো মানসিকতার মানুষ এই ভ্যালুটা কিন্তু প্রোভাইড করবে অনপেসিপ এই যে অনপেসিপ যে না এই মানুষটা ভালো কাজ কিছু করতে পারে আর এই দেখুন আমাদের সিস্টেম এই আমাদের সিস্টেমটাও ঠিক এমনই প্রতি প্রতিনিয়ত আমাদের যে মানসিকতা আমাদের যে মন মানসিকতা সেটাকে কিভাবে ব্রড করা যায় সেটাকে কিভাবে ভালো করা যায় সেই শিক্ষাই কিন্তু দিয়ে থাকেন প্রতিনিয়ত আমাদের মিস্টার ধনপতি বিশ্বাস এই শিক্ষায় দিয়ে থাকেন যে কিভাবে মানবিকতার দিক দিয়ে আমরা ভালো একজন মানুষ হব ভালো একজন নাগরিক হব ভালো মানুষ হলেই কিন্তু সব কিছুই ভালো সমাজ ভালো সবকিছুই তৈরি হবে আর আমরা তো ওমেন বা মহিলা আর আমাদের জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি যে আমরা ভালো মানসিকতা নিয়ে এগিয়ে যাই কারণ আমরাই কিন্তু পারি একটা সমাজ কে ভালো করতে সুন্দর করতে তো এই ভ্যালু আমাদের কিন্তু ওয়ানপেসি প্রোভাইড করবে বাই অ্যাপেল তো বাই ডিফল্ট আসবে তো এটা যেমন এই যে দেখুন আমি যে বলছি ওয়ানপেসিভ সিস্টেম এই যে কোনো যে একটা বিজনেস প্রতিষ্ঠান একটা বিজনেস যখন দাঁড়াই তখন তার কিন্তু এক একটা বিজনেসের মোটিভ বা যে একটা ভিজন এক এক রকম হয় তো প্রত্যেকের কিন্তু আর্নিং তো থাকেই যে না আর্নিং করতে হবে বিজনেস করছি তার মানে এখান থেকে আর্নিং করব বাট এই যে আমি জলের বোতলের উদাহরণ দিলাম তো এই বোতল বিক্রেতা যদি একটা বিজনেস মনে করি তাহলে এই এক দুই ধরনের মোটিভ হতে পারে যে আমি ওয়াটার বোতল বিক্রি করছি আর আরেকটা হতে পারে যে না আমরা আমি মানুষের তৃষ্ণা মেটানোর কাজ করছি তো মানসিকতা কিন্তু ডিফারেন্ট হলো কাজ কিন্তু একই কিন্তু মানসিকতা মাইন্ডসেট যেটাকে বলছি মাইন্ড সেট কিন্তু ডিফারেন্ট হলো যে না আমি একটা সলিউশন দিচ্ছি তেমনই অনপেসিভ কিন্তু এই সমাজে এই পুরো বিশ্বে একটা সলিউশন প্রোভাইড করতে আসছে এমন মাইন্ডসেটের সাথে যেটা একটা পজিটিভ মাইন্ড সেটের সাথে যে আমি একটা সলিউশন প্রোভাইড করব বা মানুষের সমস্যার কে মেটাবো আজ বর্তমানে ইন্টারনেট ওয়ার্ল্ডে এত করাপশন সেই কারাপশানকে কিন্তু কারেকশন করতে আসছে না অনপেসিপ আর একটা কারাপানকে কারেকশন করা কিন্তু সহজ কথা নাই এটা কিন্তু একটা বিশাল বড় কাজ আর এই সিস্টেমটার মাধ্যমে এই কাজটা কিন্তু করতে চলেছে অনপেসিপ আর আমরা তার সহজ যোদ্ধা বা সঙ্গী হতে পেরেছি এটা কিন্তু সত্যি আমাদের জন্য একটা প্রাউড এর ব্যাপার যে না আমরা এই সিস্টেমের সাথে জড়িত হতে পেরেছি এই সিস্টেমটার যে মোটিভ সেটাকে আমরা বুঝে যদি যাই সত্যি আমরাও একদিন একটা একটা নিজের এমন এই পৃথিবীতে আমরা আছি যখন আমরা যাব একটা ছাপ ছেড়ে যাব যে যেটা যেটা পরবর্তী জেনারেশন বা পরবর্তী মানুষরা আমাদের মনে করবে তো এই একটা সুন্দর সিস্টেম পেয়েছি এই সিস্টেমটাকেই বেস করে আমরা এগিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য কারণ আমাদের লক্ষ্য লক্ষ্যটাও কিন্তু আমাদের স্থির করেছি এই যে আমাদের লক্ষ্য বলি না আমরা যে ফোকাস ফোকাস করুন আমরা কাজের প্রতি ফোকাস করুন ফোকাস আরে ফোকাস করবো কি করে কিছু কিছু জিনিস আছে যেটা মানুষের মধ্যে ইন বন্ড হয় যেটা মানে জন্ম থেকেই থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে দেখুন আমাদের মধ্যেই যদি সাপোজ বলি তো আমাদের মধ্যেই কিন্তু সব কিছুই আছে কিন্তু আমরা ফোকাসটা করব কি করে আমরা লক্ষ্যটাকে স্থির করব কি করে এই আমরা ফোকাসের অপোজিট যদি বলি তো ডিস্ট্রাক্ট বা ডিস্ট্রাকশন তো এই যে ডিস্ট্রাক্ট আমরা নিজেদের মধ্যে এত ডিস্ট্রাকশন তৈরি করে রেখেছি এত ডিস্ট্রাক্ট ধারণ করে রেখেছি ডিস্ট্রাকশন মনের মধ্যে একত্রিত করে রেখেছি যে ফোকাস বিল্ড হতে পারছে না সেই ডিস্ট্রাকশনটাকে ডিস্ট্রাক্টটাকে যদি আমরা কমিয়ে দিই ডিস্ট্রাকশনটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু ফোকাস নিজে থেকেই বিল্ড হয়ে যাবে কারণ এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আমাদের যেমন খিদে পাই ঘুম পাই তো এটা কি যদি আমরা খিদে ঘুম পাই কিন্তু আমরা কি করেছি সেটাকে একটা নির্দিষ্ট মধ্যে রেখেছি একটা ডায়েট করেছি ঘুমের একটা নির্দিষ্ট টাইম রয়েছে তো এই টাইমের মধ্যে রয়েছে বলে কিন্তু সেটা সবকিছু ঠিক আছে তো এরকমই যে ডিস্ট্রাকশনটাকে যদি আমরা কমিয়ে দিই তা আমাদের ফোকাস আপনি মানে নিজে থেকে বিল্ড হয়ে যাবে ফোকাসটা আমাদের বেড়ে যাবে তো আমাদেরও এই লক্ষ্য বা ফোকাসটাকে বিল্ড করা ঠিক না যে আমাদের যে ডিস্ট্রাকশন আমাদের মনের মধ্যে এই দেরি আবার ওখানে এক্সটেনশন এই ব্যাপারগুলো যদি আমরা ডিস্ট্রাকশনগুলোকে যদি কমাতে পারি এক এক করে তো আমাদের ফোকাস নিজে থেকেই বিল্ড হয়ে যাবে তো আমরা কি করি ম্যাক্সিমাম মানুষ এই ডিস্ট্রাকশনগুলো কারণ আমরা এমন একটা সমাজ থেকে এসছি যেখানে আমরা চির মানে যেগুলো প্রচলিত একটা রীতিনীতির মধ্যে দিয়ে মাধ্যমে এসছি বাট এটা একটা ডিফারেন্ট সিস্টেম এটা একটা এআই বেস মেশিন লার্নিং বেস সিস্টেম এই সিস্টেমটাই আমরা প্রথমবার এসছি তাই আমাদের মধ্যে এই ডিস্ট্রাকশনগুলো বাসা বেঁধে রয়েছে তো এই গুলোকে আমাদের কমাতে হবে এক কথায় নেগেটিভিটিও আমরা সেটাকে বলি বলে থাকি তাহলে আমরা কিন্তু আমাদের যে একটা লক্ষ্য বা ফোকাস সেটাকে আমরা বিল্ড করতে পারবো এই যে আমাদের বলা হয় গো উইথ ফ্লো ফ্লো বলতে কি ফ্লো বলতে বোঝায় নদী বয়ে যাচ্ছে সেটাকে আমরা ফ্লো বলতে পারি হাওয়া বইছে সেটাকে আমরা ফ্লো বলতে পারি মানে সেখানে কিন্তু আমি এফোর্ড দিচ্ছি না হ্যাঁ মানে সেটা আপনি বয়ে যাচ্ছে দেখে ফ্লো ফ্লো মানুষকে কি করে ফ্লো মানুষকে এনার্জি নিয়ে এসে দেয় কিভাবে যদি আমি বলি যে আমি মর্নিং ওয়াকে যাব এবার প্রথম দিন বা আমি জিমে যাব তো প্রথম দিন যখন আমি উঠবো আমার যে একটা সিস্টেম তৈরি হয়ে আছে আমার মাথার মধ্যে যে একটা মাইন্ডসেট রয়েছে আমার উঠতে ইচ্ছে করবে না বা আমি উঠতে পারবো না বা যদিও প্রথম দিন চলে গেলাম বা দ্বিতীয় দিন চলে গেলাম দুই তিন দিন হয়তো আমার গায়ে হাত পায়ে ব্যথা করছে তারপরে দিন আমার ইচ্ছে করবে না বাট আমি যদি কন্টিনিউ সেটাকে কিছুদিন করি তখন কি হবে আমার বডি সেটা একটা ফ্লোতে চলে আসবে সেটার প্রতি সেটার প্রতি আমার বডিটা কাজ করা শুরু করবে বা সেটার প্রতি এক্সপার্ট হয়ে যাবে সেটা যে কোনো সাবজেক্টেই হতে পারে সেটা আমি মর্নিং ওয়াক বা জিমের কথাই বলছি না যে কোনো সাবজেক্টের উপরেই হতে পারে তখন কি হবে আমাদের যে নিউরন বা আমাদের মাইন্ডসেট সেই সাবজেক্টের প্রতি খটাখট খটাখট করে মানে একদম কাজ করবে তো এটা হচ্ছে ফ্লো যেমন বলা হয় গো উইথ দা ফ্লো মানে অনপেসিভের ফ্লোতে নিজেকে প্রবাহিত করা তো আমরা যদি ফ্লোর মধ্যে দিয়ে যেতে পারি না তো আমরা যে আমাদের মাইন্ডসেট মানসিকতা মাইন্ডসেটের সাথে কিন্তু আমাদের বডির অ্যাক্টিভিটিসও কাজ করবে তো এভাবেই আমরা অন আমরা অনপেসিফের ফ্লোর সাথে কিন্তু এগিয়ে যাব বা চলে যাব কারণ বয়ে যাবো বা নিজেকে বইয়ে নিয়ে যাব তো এমন একটা সুন্দর সিস্টেম আমরা পেয়েছি এই সিস্টেমটাকে এগিয়ে যাব এই সিস্টেমের মাধ্যমে এই যে আমরা যদি বলি ওমেল আদার্স যখন মেলগুলো আমরা ইমেল প্ল্যাটফর্ম ইউজ করি সেখানে আমরা দেখি যে মানে লিমিটেড স্টোরেজ সেখানে ওমেল আমাদের আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে মানে কি বলুন তো আমি যদি আমার দৃষ্টিভঙ্গিতে দেখি তো এটা ফ্রি প্রোভাইড করছে এই স্টোরেজটা একটা বিশাল বড় জিনিস কোথাও একবার যদি ঘুরতে যায় না মোবাইল ফুল হয়ে যায় এসে সেটাকে হার্ড ডিস্কে হোক কম্পিউটার মেমোরিতে হোক ট্রান্সফার করতে হয় তো সেই জায়গায় যদি আমি ওমেল যদি আনলিমিটেড স্টোরেজ বলি তো এটা একদম আমি বলতে পারি যে ফ্রি একটা করছে ফ্রি মানুষকে সলিউশন দিচ্ছে তো কে আসবে না কে ব্যবহার করবে না আর এত সুন্দর টুলস যে টুলসের মানে তুলনা হয় না বা এখনো কোনো কম্পিটিটর নেই যে এত সুন্দর এত সুন্দর ফিচার্স প্রত্যেকটা টুলস অনপেসিভের প্রত্যেকটা টুলস অপূর্ব অপূর্ব অতুলনীয় তো এই টুলসগুলোকে আমরা এনজয় করব বা টুলসের প্রত্যেকটি টুলসের ফিচার্স অ্যাজ এ অ্যাফিলেটার প্রত্যেকটি টুলসের ফিচার্স জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাদের জন্য অ্যাজ এ অ্যাফিলেটার প্রত্যেকটি টুলসের ফিচার্স জানা প্রত্যেকটি টুলস কিভাবে ওয়ার্ক করে সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা কিন্তু অ্যাজ এ মানে অ্যাফিলেট সিগনেচার করে ফেলেছি তো এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা অ্যাজ এ অ্যাফিলেটারও যদি আমরা বলি অনপেসিভ সিস্টেমে তো এটাও কিন্তু একটা বিশাল বড় জায়গা বিশাল বড় অ্যাচিভমেন্ট আর সেটাকে ধরে রাখা এটাই হচ্ছে আমাদের কাজ যে সেটাকে ধরে রেখে এগিয়ে যাওয়া তো এই সুন্দর সিস্টেমে সবাই একত্রিত হয়ে এই সিস্টেমটাকে বা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব বা এই সিস্টেমটাকে জানা চেষ্টা করব এভাবেই আমরা এগিয়ে যাব তো আমি প্রত্যেক প্রথমে অ্যাট ফার্স্ট আমি ওমেন ফাউন্ডারদের ওয়েলকাম করব প্রত্যেক ওমেন ফাউন্ডারদের ওয়েলকাম করছি প্লিজ হ্যান্ড করে এগিয়ে আসুন প্রত্যেক ওমেন ফাউন্ডারদের আমি ফার্স্ট ওয়েলকাম করছি যেহেতু আজ সানডে তো আমরা ওমেনদেরই আজকে ফার্স্ট প্রাধান্য দেব প্রথমে ইয়ে করবো তো প্রত্যেক ওমেন ফাউন্ডারদের ওয়েলকাম করছি এগিয়ে আসুন প্লিজ হ্যান্ড করে এগিয়ে আসুন

আর আজকে আমি যতটুকুই যা আছি টিমবাংলার নবাবের দৌলতেই আছি তাই আমিও কিন্তু মানে যুগ্ম হস্তের টিমবাংলা নবাবের প্রত্যেক সদস্য সদস্যগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়েস ম্যাডাম যেহেতু আজকে ওমেন পাওয়ারের প্রোগ্রেস তো আমি হোস্টটা আপনাকে সেকেন্ড হোস্ট করে দিচ্ছি ওকে ওকে আচ্ছা ইয়েস স্যার ইয়েস ইয়েস ওকে

আমি ডেকে নিচ্ছি ওয়েলকাম করে নিচ্ছি লীলা রানী মজুমদার ম্যামকে ওয়েলকাম লীলা আপনি কো আছেন ম্যাম ওকে ম্যামের হয়তো কোনো প্রবলেম হচ্ছে বা হয়তো উনি আসতে পারছেন না ওনার হয়তো নেটওয়ার্ক ইস্যু বা কিছু তো ওয়েলকাম

মাননীয় হোস্ট হোস্ট এবং অল পার্টিসিপেটকে আজকে উমেন পাওয়ার অ্যান্ড প্রগ্রেসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন তো শুন বেশ ভালো লাগছে যে আমরা ওমেনরা আবার এই যে হ্যাঁ এই উইকে সানডে আমরা সম্মিলিত হতে পেরেছি তো ভীষণ ভালো লাগলো আপনার আলোচনা কারণ অনেক দিন থেকেই অনেক ম্যাডামদের আলোচনা থেকে আমরা বিরত থাকছি আমিও অ্যাটেন্ড করতে পারি না সেরকম ভাবে তো সত্যি দুর্দান্ত আলোচনা আপনার আপনার আলোচনা শুনে আরো বেশি নিজেকে আনন্দিত হচ্ছে যে সত্যি আমাদের অনপ্যাশি প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আমার একটু ব্যাকগ্রাউন্ড নয় আসবে তো তার জন্য সরি প্রথমে সরি চেয়ে নিচ্ছি তো ম্যাম মিউট হয়ে গেছেন ম্যাম ইয়েস ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল না কন্টিনিউ হি পাশে মা কথা বলছে তো তার জন্য আমার বিরক্ত লাগছিল তাই একটু মাকে বাইরে যেতে বললাম তো সরি যাই হোক তো খুব সুন্দর মানে একটা প্ল্যাটফর্ম অনপাশিবা আমাদের উপহার দিয়েছেন যেখানে আমরা কিন্তু না বললেই হয় না যে অনপাসিপ কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে আমাদের ম্যাডাম বললেন যে অনপ্যাসিপ কিন্তু ভ্যালু ক্রিয়েট করার জন্য এসেছে তো ডেফিনেটলি অবশ্যই তাই ভ্যালু ক্রিয়েট করার জন্য এসছে আমরা সেই ভ্যালু ক্রিয়েটের সাক্ষী হতে যাচ্ছে ও হতে হতে পেরেছি আজ চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার আজ হয়তো আহ ওয়ান তার হান্ড্রেড পার্সেন্ট মানে লাগিয়ে দিচ্ছে মানে এই মানে এই আমাদের চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার এর লাইফ কে সেটেল করার জন্য সাকসেস মানে একটা নতুন মানে মানে জীবন উপহার দেওয়ার জন্য হিমোলিটি আপডেটিং করার জন্য এসছেন আমাদের শিব স্যার যে এত সুন্দর একটা অপরচুনিটি যেটা আমরা হয়তো এই সাত জন্মের পরেও হয়তো সেটাকে কখনো এখান থেকে আমরা ফিরে যাব না কারণ আমাদের জেনারেশন টু জেনারেশনের লাইফকে সিকিউর করার জন্য এসছে এবং এই যে আমরা আজকে মিলিত হয়েছে আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে একটা আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট যেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না যেটা আমরা এই সাত মানে সাত মাস প্লাস আমরা আনন্দ উপভোগ করছি মাধ্যমে আমরা আমরা আমি আমার জায়গা থেকে বলবো যে যখন ও পেয়েছিলাম তখন কি মানে তার আকার ভঙ্গি দেখে দেখতে পেয়েছিলাম এবং এখন পরবর্তীতে কি আকারে পরিণত হচ্ছে বা তার কত বৈশিষ্ট্য আছে বা তার কত ফিচার নিয়ে আসছে যেটা ওয়ার্ল্ড এ সম্পূর্ণই আলাদা মানে 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 তার এত ফিচার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা উইকে কিন্তু আমরা কিছু না কিছু ফিচার পাচ্ছি আমি কিন্তু আমার জায়গা থেকে মানে কখনো ভাবিনি যে ও অন এই যে ব্যাকবোন প্রোডাক্ট ও কানেক্ট মানে এতটাই ফিচার আছে মানে আমি ভাবতাম যে হয়তো খুব জোর হলে হয়তো দশ বারোটা ফিচার নিয়ে আমাদের মাঝে আসবে তার মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নয়েজ ক্যান্সলেশন অটো ল্যাঙ্গুয়েজ এই সমস্ত ফিচারগুলি হয়তো থাকবে তার মধ্যে কিছু ফিচার থাকবে কিন্তু এখন আমরা যে এই যে আমাদের ফ্রি ট্রায়াল দেওয়ার পর যে আমরা এই যে সাত মাস প্লাস আমরা এই যে তিন মাসের আমরা পার্চেস করার পর যে এই যে আমরা ফ্রিতে এক্সটেনশন পাচ্ছি টেন ডেজ টেন ডেজ করে তো এই যে আমরা পাচ্ছি আমার আমাদেরকে ভালো লাগছে যে আমরা ফ্রিতে পাচ্ছি বাট এটা কোম্পানির কাছে ভালো না কিন্তু আমরা যে এই ফিচার গুলো যে এই সাত মাস থেকে পাচ্ছি বা এই যে আমরা নতুন নতুন করে একটা উই আমরা উইকে কিন্তু কিছু না কিছু ওখানে একটা নতুন ফিচার অ্যাড হচ্ছে বা সেগুলো উপলব্ধি করছি আনন্দ করছি তো আমি আমার জায়গা থেকে বলবো যে ওয়ান প্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম আমরা দিতে চলেছে বা এই যে তার প্রোডাক্ট অধিকাংশ প্রোডাক্ট কিন্তু এআই দ্বারা বেস্ট কারণ আমরা দেখি যে মার্কেটে আমাদের যখন চ্যাট চারজিবিটি মানে চ্যাট কিন্তু সম্বন্ধে নভেম্বর নভেম্বর মাসে যখন এলো তখন মানে তার এত বেশি আলোচনা যে এআই দ্বারা মানে সবকিছু এখান থেকে একদম একটা মানে সবকিছু নোটস থেকে শুরু করে সবকিছুর প্রবলেম সলিউশন এখানে পাওয়া যাচ্ছে তো তারপরে যখন দু মাসে তিন মাসের মধ্যে একটা জায়গা তৈরি করে নিল চ্যাট জিটিপি তারপর থেকে যখন তার একটা ভ্যালু বেড়ে গেল তারপর কিন্তু পারচেস করতে হবে তো সেই জায়গা থেকে যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই পারচেজ করছে এবং তারা তার ভ্যালু দেখতে পেরেছে যে তার মধ্যে অন্যতম কি বা ন্যূনতম কি এমনই আমাদের ও কানেক্টের মধ্যে তো রয়েছে যেটা ওয়ালডের সম্পূর্ণ মানে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ আলাদা এখন অবধি কোন অ্যাপ্লিকেশনে এতগুলো ফিচার ফ্রিতে আমরা আমরা ফ্রিতে এই যে ফাউন্ডারকে নিয়ে যে এক্সটেনশনের মাধ্যমে মানে ফিচারগুলিকে আনন্দ করা উপভোগ করতে দিচ্ছে এটা এখন অবধি কোন কোম্পানির সিও সেটা দেয়নি সেটা আমরা ভীষণ লাকি যে আমরা সে এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিন্তু উপলব্ধি করতে পাচ্ছি যে অনপ্যাসিভের যে মানে প্রোডাক্ট ও অলরেডি মানে একটা ভ্যালু ক্রিয়েট করে নিয়েছে এবং যখন সমস্ত ফিচার গুলিকে নিয়ে আমাদের মাঝে মানে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট হবে তখন আরো বেশি আনন্দ লাগবে তো আমরা আমরা হয়তো আহ অনপেশেবের মধ্যে এসে একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি মর্নিং আমাদের স্যার শম্ভু স্যার বলছিলেন যে অনপ্যাসিপ এসে একটা জিনিস আমরা খুব ভালো মানে পারছি সেটা হচ্ছে যে যে তারপরে ধৈর্য বোধ এগুলোকে আমরা আমরা কিন্তু খুব ভালো মানে আগে ভেবে দেখলে হয়তো ভাববে যে আমি আমার জায়গা থেকে পেশেন্ট জিনিসটাকে ধরে রাখতে পারতাম না বাট এখন কিন্তু পেশেন্ট আমরা যারা ওয়ান প্যাসিভ কে ভালোবেসে ফেলেছি তারা কিন্তু প্যাসিভ কে নিয়ে কখনো নেগেটিভিটি ভাববো না কারণ on, on প্যাসিভ দেওয়ার জন্য এসছে আমাদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আসেনি আমরা কি দিয়েছি কিছুই দিতে পারিনি এবং এই যে আমরা একটা কোম্পানির ফাউন্ডার হয়ে আমরা নিজস্ব প্রোডাক্টগুলিকে এখনো অবধি জানতে পারছি না যে আদা আদেও এই প্রোডাক্টের মধ্যে কি রয়েছে এই যে ও কানেক্টের মধ্যে বা এই যে ওমেল থেকে শুরু করে ও নেট আমরা এখনো পারি কিন্তু আমরা ভাবলে আমরা যখন এই প্রোডাক্টগুলিকে স্টাডি করলে বুঝতে পারবো যে অন্য প্ল্যাটফর্মের অন্য প্রোডাক্টের থেকে আমাদের প্রায় অন্যতম কি কারণ অন্যতম রয়েছে বলেই কিন্তু এ আমাদের এসে আজকে আমাদের মাঝে অনেক কিছুই মানে প্রকাশ করেছে এবং অনেক কিছুদিন আমরা সাক্ষী হতে পেরেছি আমরা হয়তো আজ দু আজ এপ্রিলের একুশ তারিখ হয়তো আমাদের আঠারো তারিখ আমাদের আসার বলেছিলেন যে কিছু একটা হবে যেটা হয়তো আমরা মানে পেয়ে খুব আনন্দ উপভোগ কিন্তু তিনি উল্লেখ করে যাননি যে আঠারো তারিখেই হবে তো আমরা যা সব সময় সবকিছু জিনিসের জন্য একটু অপেক্ষা করর কারণ আমাদের অ্যাশার কিন্তু প্রতিটা জিনিস আমাদের মাঝে মানে সারপ্রাইজ বা আমাদের মাঝে মানে বলার জন্য কিন্তু তিনি আমাদের কাছে আসেন এবং তিনি বলেন এবং ওখান থেকে আমরা জানতে পারি এসারের কাছ থেকে জানতে পারি যে তিনি কত মানে প্রবলেমকে ফেস করে আমাদের জন্য এত কিছু করছে তো আমরা আনফর্চুনেটলি যা আমরা স্যারের হয়তো কিছু আপডেট থেকে যখন সেটা সম্পূর্ণ হয় না তখনই আমাদের নেগেটিভিটি একটু হলে হয়তো জাগে বাট যখন আমরা অনপ্যাশিপ কে ভাবি যে না অনপ্যাশিপ মানে তার কি যে দিচ্ছে না এই জায়গাটাতে কারণ আমরা দেখেছি যে এই যে দু মানে এই ইয়ারটা আমরা কত সুন্দর একটা ইয়ার মানে কমপ্লিট করলাম কারণ অনেক কিছুর ইভেন্টের সাক্ষী হতে পেরেছি আমাদের মেট্রো স্টেশন কে মানে নতুন ভাবে আমরা পেয়েছি নতুন রূপে পেয়েছি আমরা মানে দুবাইয়ের মতো শপিং মলে আমাদের কোম্পানির এই যে মার্কেটিং শুরু হয়েছে কত মানে দুর্দান্ত জিনিসের আমরা সাক্ষী হতে পেরেছি তো আমরা সব সময় কিন্তু এটা ভেবে চলবো না যে এটা কেন হচ্ছে না কারণ আমাদের টেক টিমকে নিয়ে অ্যাসার প্রতিনিয়ত ব্যস্তর মধ্যে থাকে যে কিভাবে মানে পরবর্তীতে এই স্টেপ গুলিকে ফাউন্ডারের মাঝে প্রেজেন্ট করা যায় যে তারা একদম মানে প্রবলেম ছাড়া একদম সম্পূর্ণ সাকসেস এ পৌঁছে যাবে তো আমরা কিন্তু ফুল সাকসেস আজ একটা প্রোডাক্ট মানে মানে যে সমস্ত প্রোডাক্ট মানে এআই দ্বারা বেস্ট সে সমস্ত প্রোডাক্ট দাঁড়ানোর জন্য কিন্তু কত কত কোম্পানি সাত আট বছর সময় যায় কিন্তু কিন্তু আমাদের কোম্পানি আমরা ফিরিতে আজ ও কানেক্টের মতো একটা প্রোডাক্ট যার মধ্যে এতগুলো অধিকাংশ ফিচার রয়েছে যেগুলো হয়তো ও মানে ভাবতে গেলেই হয়তো অবাক লাগে যে এত কিছু ফিচার অলরেডি রয়েছে তারপরেও হয়তো এত আরো কিছু ফিচার অ্যাড হবে যেগুলো হয়তো আনবিলিভেবল যেগুলো হয়তো এখন অব্দি ওয়ার্ল্ডে কোনো মানে ফাউন্ডাররা দেখেনি তারা হয়তো দেখবে কিন্তু আমাদের কোম্পানি দেখার জন্য আসছে খুব তাড়াতাড়ি আসে কারণ দিন পিছিয়ে গেছে মানে এগিয়ে গেছে আমরা সমস্ত মানে মানে সাকসেসের জায়গা জাস্ট আমাদের সিঁড়ি তৈরি হয়ে গেছে যা সিঁড়িতে একটু মানে তাকে সুন্দরভাবে সাজানো চলে যেতে হবে আমাদের আহ মর্নিং এ শুরু হয় যখন আমাদের সোমেন স্যার বলে না যে আমরা দুর্দান্ত সময় পার করছি তো ডেফিনেটলি আমরা দুর্দান্ত সময় তো ডেফিনেটলি পা দিয়েছি এবং দুর্দান্ত সময়ই আমরা পার করছি কারণ আমাদের জন্য প্রতিটা সময় কিন্তু খুব মূল্যবান কারণ আমরা এক একটা সময় কিন্তু মূল্যবান মানে এক একটা সময় কিন্তু মূল্যবানের মধ্যে এগিয়ে কারণ আমরা আমরা আজ কিছুদিন মানে হয়তো এই যে মিটিং এ অ্যাটেন্ড করতে পারছি হলে না বা হয়তো মিটিং এ থাকছি না কিন্তু আমাদেরই মানে মানে অসুবিধা কারণ আমরা মিটিং এ না থাকলে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে যাচ্ছি কারণ এই যে এত সুন্দর সুন্দর মানে টেকনিক্যাল পার্ট গুলো হয় যেগুলো আমরা বুঝতে পারি না বা এখানে সুন্দর ভাবে বোঝানো হয় সেগুলো থেকে পেছিয়ে যাচ্ছি তো অনেক ম্যাডাম অনেক স্যার এখানে আছেন যারা হয়তো প্রতিনিয়ত এই মিটিং এর থেকে আরো বেশি নলেজেবল হচ্ছেন এবং আমি আমার জায়গা থেকে অনেক কিছু থেকে বিরত হচ্ছি তো আশা করি যে আমরা সবাই থাকবো আর এই যে আজকে একটা মানে ও ডে যেটা ওমেনদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর সত্যি আমি এই টিম বাংলার রবিনারের কাছে সবসময় কৃতজ্ঞ যে ওই টিম বাংলার রবিনার না থাকলে তাদের অবদান এখানে না থাকলে আমরা এই যে ওমন ওমেন রাজকে যে মানে মনের কথা প্রকাশ করতে পারছি হয়তো সবার এখানে আজকে উপস্থিতিটা একটু কম লাগছে বাট যে সমস্ত স্যার ম্যাডামরা আছে তাদের জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ডে কারণ আমরা অন পেশিবে এসেছি তো বটেই তবে কিন্তু এটা একমাত্র উপহার দিয়েছেন আমাদের টিম বাংলার বিনার যেখানে আমাদের প্রতিনিয়ত স্যার ম্যাডামরা স্যারেরা আমাদেরকে সাপোর্ট করেন যে আমরা যে পুটু পারি এগিয়ে আসি কারণ একটা খারাপ লাগে যে একটা আমাদের জন্য ওমেনদের জন্য ডে করেছে যেখানে স্যারেরা কিন্তু চান যে ওমেনরা এসে তাদের মনের কথা প্রকাশ করে তারা কি এই ওয়ান প্যাসিভের মধ্যে কি নতুন দেখলো বা ওয়ান প্যাসিভ থেকে কি তারা শিখলো তা আমি আমার জায়গা থেকে বলবো যে ওয়ান প্যাসিভ থেকে অনেক কিছুই শেখার আছে এবং আমি অনেক কিছুই হয়তো এখানে বলতে পারি না বা ভালোভাবে আমি কথা বুঝিয়ে আহ বুঝিয়ে বলতে পারি না আর আসল কথা হচ্ছে যে আমি একটা মানসিক চিন্তার মধ্যে আছি এবং শারীরিক অবস্থাও খুব একটা ভালো নেই তো আমি সেরকম ভাবে বলে বলতে পারি না মানে অ্যাকচুয়ালি খুব একটা ভালোভাবে বুঝি এখন বলতে পারি না এবং আমি সত্যি কথা বলতে কি ভালো বলতেও পারি না তো আমি যে কটু পারি সে কোটু বলার চেষ্টা করি আরো চেষ্টা করব যে যেন আরো বেটার ভাবে এখান থেকে আরো স্যার ম্যাডামদের কাছে শিখে আরো সুন্দর ভাবে নিজেকে এখানে মানে তৈরি বলার চেষ্টা করব তো এই বলে আমরা আলোচনা এখানে শেষ করলাম থ্যাংক ইউ ম্যাম আমাকে কথা বলার জন্য ওবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুন বলেছেন यस ম্যাম আপনি যে বললেন না আপনি তো দারুন বলেছেন আর দারুন বলেন আর আপনি যে বললেন না যে আমি ভালো বলতে পারি না এটা আপনি ভালো বলেন আর আপনি মনের মধ্যে মানে এ করে নেন সেট করে নিন যে আপনি ভালো বলেন আর আরো ভালো মানে বলবেন বলবেন কারণ আপনি দারুন বলেন আর ভালো এখনো আজকেও খুব সুন্দর বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আর আপনাকে যে ম্যামকে কিন্তু আমরা সানডের ওয়েবিনারেই পেয়েছিলাম আর তাই আমি আজ আমি দেখছি যে এখানে সঞ্চিতা ম্যাম তারপরে বিশাখা মজুমদার ম্যাম ওনারা রয়েছেন আপনারাও ফ্রি থাকলে প্লিজ হ্যান্ড করুন কারণ এসে এটলিস্ট আমরা শুধু এইটুকুই জানবো আপনার কেমন লাগছে এই আমাদের যে আলোচনাটা এই আলোচনাটা আপনার কেমন লাগছে যদি ফ্রি থাকেন তো প্লিজ হ্যান্ডেস করবেন কারণ এটা আমাদের জন্য এই সানডেটা আমাদের জন্য একটা বিশেষ দিন আর এটা জানেন এটা শুধু বিশেষ দিন নয় এটা আমার আপনার আমাদের প্রত্যেক ওমেনদের একটা পরিচয় তৈরি করে দিচ্ছে একটা নিজের নিজস্ব একটা পরিচয় তৈরি করে দিচ্ছে এই ওয়েবনাইটটা এই যে আমরা যে দেখি সার্চ ইঞ্জিন আমি একটা গল্পই বলি একটু এই এই সার্চ ইঞ্জিন এই যে একটা আমি একটা সার্চ ইঞ্জিন ইউজ করি সেটা ইন্ডিয়ান ওর আপনারাও ইউজ করতে পারেন ভালো বেশ আমার তো ভালোই লাগে প্রেপেক্স এরকম একটা নাম তো ওখানে আমি একদিন মজা মজা করে মানে ই আরকিতে জাস্ট আমি দেখিত লেখিত নো অ্যাবাউট পাপলি মন্ডল আমি শুধু এটুকু পুট করে দিয়েছি সে আমার নামের সাথে মন্ডল সম্প্রদায় কোথা থেকে এসেছে সেটার সাথে সাথে আমার এই যে টিম বাংলার নবাবের যে সান্ডের ব্যানার সেটাও কিন্তু মানে সেটাকেও তুলে ধরেছে আমার প্রোফাইল সমেত তো এটা এটাই হচ্ছে নিজের জায়গা তৈরি করা নিজের পরিচয় বা নিজের ভ্যালু তৈরি করা আর এটা আমাদের পরিচয় কিন্তু এই সানডের ওয়েবিনারটা আমাদের কাছে অত্যন্ত স্পেশাল একটা ওয়েবিনার আর তাই আমি রিকোয়েস্ট করবো যে সমস্ত ম্যাডামরা রয়েছেন প্লিজ ফ্রি থাকলে হ্যান্ডেস করবেন ওকে আপনারা হ্যান্ডেস করুন আমি ততক্ষণ মনিকা বাগ ম্যামকে একটু শুনে নিই ওয়েলকাম মনিকা বাগ বাগ ম্যাম ং অল মাই বিজনেস পার্টনার্স তো আজকের এই সন্ধ্যকালীন অধিবেশনে ওমেন পক্ষ থেকে প্রত্যেক স্যার ম্যাম কে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা জানালাম তো সুতি ম্যামম বলে গেলেন খুব সুন্দর আর সুন্দর আমাদের মধ্যে চলেছে সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু স্যার আমি বললেন ম্যাডাম পাপলি ম্যাডাম প্রথমে যে শুরু করেছিলেন সুন্দর কিন্তু যে যেরাম দৃষ্টি ভঙ্গিনী দেখছে তার কাছে সেরাম লাগে OnePlus-এ একটা সুন্দর একটা রিয়েল একটা আমাদের বিজনেস বিজনেস সলিউশন মানে অফ দা ওয়ান অফ দা ওয়াল মানে সারা পৃথিবীর মধ্যে একটা সুন্দর একটা ইন্টারনেট বিজনেস বিজনেস সলিউশন তো আমরা যে যেরাম দৃষ্টি ভঙ্গিনী দেব জানো না যে আমি আমি একটা আমার একটা রিয়েল পরিচয় আমি একটা ওমেন মহিলা কিন্তু আমি যেখানে যাব আমার বাপের বাড়িতে গেলে ওখানে আমি কারো মেয়ে হব কারো বোন হব কারো দিদি হব পিসিমার বাড়িতে গেলে ভাইজি মাসির বাড়িতে গেলে যে স্থান স্থানে আমি নিজেকে তুলে ধরবো সেখানে তেমন একটা বিশাল বিশাল একটা কোম্পানি কিন্তু যে যেরম অ্যাঙ্গেল থেকে দেখবে যে যেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে তার কাছে তেমনই হবে তাহলে আমরা যেমন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখব তেমন হবে কেন এআই 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 চালিত এই যে আমাদের অনপ্যাসিভ কোম্পানি এই পরিভাষা আমরা তো সবাই বুঝি না কেউ বুঝি কেউ না যারা বোঝেন স্যার বুঝে থাকেন কিন্তু আমাদের অনেকে তো সে না যার জন্য আমাদের টিম নবাব সর্বসম্মকে এগিয়ে আমাদেরকে এগিয়ে রাখার চেষ্টা করেন কিন্তু আমরা অনেকে এগিয়ে আসি না বিভিন্ন সময় পরিস্থিতি আমরা পরিস্থিতিকেই বড় করে দেখি কিন্তু আজকের দিনে যে অনপ্যাসিভের মতো বড় কিছুই নেই আর অনপ্যাসিভ আছে সবার আগে এই যে অনপ্যাসিভ আসতে পেরেছি বলে অনপ্যাসিভের মেন হচ্ছে আমাদের এখানে আসতে পারা বলতে পারা টিম বাংলা নবাব সবকিছু অনপাশিবের দৌলতে অনপাশিবে এসেছিলাম বলেই টিম বাংলা নবাব এসেছে আর টিম বাংলা নবাবে ছিলাম বলে আজকের এই দিন এই সুন্দর উপস্থাপনা প্রত্যেকেই দিতে পারছি টিম বাংলা নবাবের পক্ষ থেকেই তো সমস্ত কি এই যে উপস্থাপনা আমাদের মহান হোস্ট স্যার আনোয়ার কবি স্যার ওনাকেও ধন্যবাদ অসংখ্য যে ওনার জন্যই আমরা আজকে এখানে এসতে পেরেছি আমাদের আলাদা করে জায়গা দিয়েছে টিম বাংলা নবাব এই যে ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেস এই যে ম্যাম বলে গেলে ওমেন মানে প্রোগ্রেস কি তুলে উনি না কোন সার্চ ইঞ্জিনে পেয়েছেন তো আমরা সবকিছুর মনে সেই অনপ্যাসি অনপ্যাসি যে মহা মানে বিশালের মানে পরিধি প্রসারতা আকাশের মানে মহাকাশের মতন প্রসারতা সমুদ্রের মতন গভীরতা তাহলে যার দরুন যে এত সময় নিচ্ছে স্যার সকালে বলছিলেন না হাসি ছলে যে অনপ্যাসি বড় বলেই আমাদের ভেরি শুনটাও বিশাল বড় আর কামিং সুনটাও বিশাল বড় হয়ে যাচ্ছে কামিং সুন ভেরি সুন সব কিছুই যেন বিশাল মানে রোজই বলছি ভেরি শুন প্রতিদিন কামিং সুন কিন্তু সেই শুনটা যে কবে আসে আমরা কেউ জানি না এখনো কেন বলি একটাই বললাম না যে এআই এর পরিভাষা আমরা কেউই জানি না বুঝি না টেকনিক্যাল কোথায় দিয়ে কোথায় নিয়ে যাবে আমাদেরকে কেউ জানি না নির্দিষ্ট কোনো ডেট হয় না কাল পাত্র হয় না যেদিন আসবে সেদিনই আমরা জানবো আর সেই পরিভাষা আমাদের বোঝাবেন একমাত্র সেই সময় ডেট তারিখ ঠিক করবেন আমাদের মহান সে আসছে তা ওনার ওনার দ্বারাও সম্ভব নয় টেকনিক্যাল যে টেক টিম ওনার নির্দেশ অনুযায়ী ওনাদের নির্দেশ ফলো করে আমরা জানতে পারবো ওনারা যখন নির্দেশ দেবেন গ্রিন সিগন্যাল দেবেন তখনই আমরা জানবো যে আমাদের অনপাশিভা আগত সেই অনপাশিভা সেই আহ্বানে আমরা আহত হয়েছি সেই অনপাসীভের জন্য এখানে প্রত্যেকে সেই অনপ্যাসিভটা আমাদের জীবনের প্রথম লক্ষ্য সেই লক্ষ্য সেই যে সুন্দর একটা অনপাশি আমাদের জীবনকে কি পরিবর্তনের যে সুন্দর পরিবর্তনের সু ধারাবাহিকতা আমাদের মধ্যে এনে দিয়েছেন সেই ধারাবাহিক তো বলে না রেসিপি প্রত্যেক আমাদের যে অনপাসিবের রেসিপি মানে কি রান্না করার যে মূল যে রেসিপি গুলো না জানলে আমরা তবে রান্নাটা সুন্দর করতে পারি আমাদের অনেক যে এই যে একটা সুন্দর একটা পদ আর এর যে বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের রেসিপি হিসেবে সেই রেসিপি গুলোকে জানবো আর ব্যবহার করবো তবে আমরা কি সুন্দর অনেক জানতে পারবো আর আগামী দিন অনপাশিপ এমনই একটা বড় জিনিস সেটাকে ভালো করে না বুঝলে না জানলে এই অনপাশিপের আগামী দিনে যে আমাদের মধ্যে সুনামি আসতে চলেছে সর্বদিকে যে সুনামি আসতে চলে সেই সুনামিটাকে সুনামিটাকে গিয়ে আমাদের মানে কন্ট্রোলে আনার ক্ষমতা আনতে হবে সেটা কন্ট্রোল করার জন্যই যে শিক্ষার ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন অভিনার সেই অভিনারে আসায় আসবো আর প্রত্যেকটা কি স্যারেরা শেখাবেন আমরা কি মন থেকে সেটা শিখবো গ্রহণ করবো আমি আসি এবং এখন তো আমি আজকে সত্যি বাড়িতে নেই কোনো আঁতীয় বাড়িতে এসেছি তো নেট প্রবলেম তো বিশাল হচ্ছে মানে এইটা টা ওয়াইফাই ঠিকঠাক কাজ করছে না রোজই সারাচ্ছে মানে জয়েন করছি স্যার খোঁজ দিচ্ছেন বেরিয়ে আসছি নিজেকে খারাপ লাগছে ওই জন্য খোঁজ নিয়ে নিই না হয়তো স্যার ডাকবেন আমি বেরিয়ে আসবো একটা খারাপ লাগবে স্যার কি মনে করবে জানি না আমারও তো খারাপ লাগবে কি ভাবে এখানে আসলেন আবার চলে গেলেন এরম আমি প্রায় কদিন হচ্ছে না আমি মানে মিটিং এ আসছি দশ মিনিট থাকছি আবার বেরিয়ে আবার জয়েন করলাম আবার কুড়ি মিনিট থাকছি বেরিয়ে আসছি এরকম যেন আসা যাওয়া হচ্ছে জানি না কেন আজকে নেটওয়ার্ক মানে ভালো আছে এসেছি তো এরকম এরকম হচ্ছে জানি না কেন কি অনপাসিভে এসেছি তার মানে কি আমার প্রাউড আমরা প্রাউড ফাউন্ডার অনপাসিভ ফাউন্ডার মানে বিশাল একটা জায়গা তো সেদিক থেকে অনেকেই যে যে অ্যাঙ্গেল থেকে দেখে বললাম না যেমন আমার ছেলে এই কদিন বলছে ওর ওর একটু মানে নেগেটিভ দৃষ্টিভঙ্গি অনপ্যাসিভ কে নিয়ে যা পারে হোক ও এখনো বোঝে না বলে না যে চিনি খায় সেই চিনির মিষ্টতা বোঝে স্বাদটা গ্রহণ করে যে খায় না সে তো জানে না না কি একটা পুকুরে যদি মাছ থাকে যে পুকুরের মালিক সেই জানে যে পুকুরে নামে সেই জানবে উপর থেকে বোঝা যায় না ঠিক ওরমই হয়তো হচ্ছে তো অনেকেই জানে না আসল অনপ্যাসিভটি কিন্তু আমরা যে এতদিন থেকেই ওয়ান প্যাসিভে আসি ওয়ান প্যাসিভ ফার্স্ট টাইমে প্রথমে কি স্যাররা বলে থাকে না ওই সময় আসি না আমি আমার যেহেতু ফাউন্ডার ডেট হচ্ছে বাইশেপ্রিল দুহাজার বাইশ তার আগে গো ফাউন্ডার ছিল ও ফাউন্ডার বিভিন্ন স্টেপ বাই স্টেপ ওয়ান প্যাসিভ এগিয়ে আসছে আমরা সেটাকে ফলো করেছি সেই বলে ম্যাম বললেন না গো ই থ্রো আমরা যত মানে ধারা স্রোতের অনুকূলে যাবো ততই আমরা বুঝতে পারবো এই এর যে মানে বাইশে এ আমি জয়েন করেছি কিন্তু ওয়েবিনারে জয়েন করেছি আমি ডিসেম্বরে দু হাজার বাইশের তো যাই পারে হোক ওই বই ফ্লো মানে আমরা যত ফ্লো স্রোতের অনুকূলে যাব তবে আমরা অ্যাচিভ করতে পারবো জানবো সবকিছু তাহলে এই ওয়েবিনার আছি বলে অনপ্রাসিপ কোথা থেকে শুরু ফার্স্ট টাইম এই যে ওয়ান পেজ যে শুরু আজকে এই যে আমরা সর্বকিছু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা প্রোডাক্ট কি বেটার টেস্ট আর তাহলে আমরা টেস্ট করছি প্রত্যেকটা প্রোডাক্ট কে জানছি বুঝছি কিভাবে তার ব্যবহার প্রত্যেক ব্যবহারের উপযোগী আমরা হয়ে যাচ্ছি ফার্স্ট টাইমে কি আমরা ওখানে একটা জয়েন করতে পারতাম না তারপর ধীরে 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 জয়েন করতে পারলাম এই যে আজকে যে ফিচার্স গুলো নতুন নতুন যে ফিচার্স গুলো জানতাম না ওয়েবিনার আজ বলে প্রত্যেকটা ফিচার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছি স্যারেদের মাধ্যমে স্যার ম্যামেদের মাধ্যমে কোনটা কি কাজে লাগে কি হয় যেমন video এই নতুন যে ভিডিও audio আহ মানে touch হচ্ছিল touch নিচ্ছিল না হচ্ছিল না সেটা সেটা থেকেও একটা সুন্দর জায়গায় এসে গেছি মোটামুটি জানতে পেরেছি সব কিছু যতটুকু জানতে পেরেছি এই webinar এর সান্নিধ্যে এসে team বাংলা নবাবের জন্যই তো team বাংলা নবাবকে আবারো ধন্যবাদ দিয়ে শেষ করলাম thank you ma'am over to you অসংখ্য অসংখ্য ধন্যবাদ ma'am খুব সুন্দর খুব সুন্দর প্রতিনিয়ত আপনি খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বলেছেন প্রতিনিয়ত আপনি এভাবেই সুন্দরভাবে আমাদের কাছে আপনার ফিলিংসটা শেয়ার করেন বা আর সেটাতেও আমরা কিন্তু খুব উজ্জীবিত হই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট আমি ওয়েলকাম করে নিতে চাই লীলা রানী মজুমদার ম্যাম যদি ম্যাম আপনি ওয়েলকাম ম্যাম লীলা রানী মজুমদার ম্যাম ম্যামের হয়তো কোনো ইস্যু হচ্ছে বা উনি হয়তো বিজি আছেন ওকে তো নেক্সট আমি ওয়েলকাম করিতে চাই মিষ্টি ভাষী যিনি আমাদের প্রতিনিয়ত আমাদের উজ্জীবিত করে থাকেন এনার্জি ক্রিয়েট করে থাকেন আমাদের মধ্যে সে তিনি হচ্ছেন মিতালি চক্রবর্তী ম্যাম ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম

আচ্ছা লীলা রানী মজুমদার ওনাকে পাওয়া গেল না না হয়তো ওনার কোনো প্রবলেম হচ্ছে উনি ফ্রি হলে অবশ্যই ফ্রি হলে উনি কোর্স তে আছেন मैम ফ্রি হলে আপনি আনমিউট করে চলে আসবেন একদম এটাই বলে দাও ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে দীর্ঘ গরমের পর আমরা আবার সন্ধ্যাবেলায় সবাই উপনীত হয়ে গেছি আমাদের মঞ্চে যার নাম টিম বাংলার নবাবাংলার নবাবের একটা স্লোগান আছে কি সেই স্লোগান আমরা এগিয়ে থাকি এগিয়ে রাখি কথাটা নেহাত ফালতুও নয় আর অপ্রাসঙ্গিকও নয় একদম প্রাসঙ্গিক সত্যি তাই টিম বাংলার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়তই সকাল বিকাল দুবেলা ওয়েবনার করি এবং একটু একটু করে এগিয়ে যাচ্ছি আজ ওমান পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস টিম বাংলার নবাবের সৌজন্যে সৃষ্ট একটা মঞ্চ মহিলাদের জন্য একান্তই মহিলাদের জন্য তো এটা একটা আলাদা মাত্রা বহন করে দেয় অনেক মঞ্চ আছেন সেখানে কিন্তু এই ধরনের আহ রেসপেক্টেশন সবাইকে দেওয়া হয়নি তো যাই হোক আমরা সেই জায়গা থেকে আর তার থেকেও বড় কথা কি বলুন তো আমি জীবনে যা কখনো ভাবিনি মাঝে মাঝে নিজের প্রতি নিজের একটু অহংকার বলবো না আনন্দ হয় মনে মনে আমি না অহংকার করি না কি বলো তো অহংকার ব্যাপারটাই আমার খুব তুচ্ছ লাগে সেই কারণেই করি না অহংকার হয় না কিন্তু ভীষণ আনন্দ হয় দেখবেন আপনি যখন না পাওয়া কোনো কিছু পেয়ে যান কেমন হয় সেই ফিলিংসটা কেন হয় এবার বলি এই যে আমাদের আজকে পোস্টারটা দেওয়া হয়েছে এই ইন্টারনেট জগতে কিছু মানুষের কাছে তো পৌঁছেছে আগামী দিনে এটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আজকে ইউটিউবে আমাদের যে রেকর্ডিংটা হচ্ছে টিম বাংলার নবাবের থেকে এই রেকর্ডিংটাও ছাড়া হচ্ছে আমি কোনোদিন ভাবিনি ইউটিউবের চোখে বা ইউটিউবের বুকে আমি স্থান পাবো দেখুন ইউটিউবের বুকে স্থান পাওয়ার আমার কোনো দরকার ছিল না কিন্তু ওটার মাধ্যমে আমি অনেকের কাছে পৌঁছে যাচ্ছি তো তার জন্য অবশ্যই অনারেবল পজিশনের দাবিদার হতে পারেন মিস্টার হোস্ট আনোয়ার কবির স্যার থ্যাংক ইউ স্যার আর এরপর আসি আমার অনপ্যাসিভ এর ওয়ার্ল্ডে আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে এই সন্ধ্যায় সবাইকে অনেক স্বাগতম অনেক কথা বলে ফেললাম কিন্তু স্বাগতম তো করিনি এবার করছি অনেক স্বাগতম শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা সবাইকে সবাইকে প্রচন্ড গরম জানি প্রচন্ড কাতরাচ্ছি তাও জানি কিন্তু তার মধ্যেও আমরা স্টেডি আছি এখনো এটাই তো প্রাপ্তি অনপ্যাসিভের থেকে অনপ্যাসিভ আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে শেখাচ্ছে সেই সহিষ্ণুতার বজায় রেখে এগিয়ে চলো রে এই নীতিতে যার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দেখুন পাচ্ছি না পাচ্ছি না ওই গানটা আছে না ওই হিংলাজ সেদিনকে মিস্টার বিশ্বাস বলছিলেন যে কতদূর আর কতদূর বলমা বলমা বললে তো হবে না ওই অনপ্যাসিভকে বলতে হবে বলো অনপ্যাসিভ তো অনপ্যাসিভ নিজেও জানে না যে সে কতদূর কারণ এটা একটা প্রসেস এই প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনপ্যাসিভ কিন্তু একটু একটু করে আগিয়ে যাচ্ছে আমরা তার সঙ্গে সঙ্গে আগাচ্ছি অ্যাশমুফারে অনেক রকম ডেট দিচ্ছেন কিন্তু একটা ডেটও কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না তার জন্য অনেক রোশান হলে তাকে পড়তে হচ্ছে প্রতিদিন নেট খুললে পরে নেট জগৎ থেকে অনেক মন্তব্য আসছে কেন না কেন না কেন না কিন্তু নিশ্চয় তার পেছনে কোনো কারণ আছে কারণটা যদিও তিনি আমাদের সম্মুখে বলবেন না কেনই বা বলবেন যখন সেটা শুরু হয়েছিল সেটাকে নিয়ে তো আমাদের দিয়ে শুরু করেননি কারণ আমাদের মাথার যে চিপ আছে নিতান্তই কম র্যামের তো ওগুলো ঠিক কাজ করে না তো উনি ওনার র্যাম দিয়ে ওনার কৌশল দিয়ে সমস্ত কিছু তৈরি করছেন তো যার জন্য উনি ওনার মতন চলবেন কিন্তু হ্যাঁ প্রচুর মানুষকে নিয়ে উনি কাজ করছেন উনি একার কিছু হচ্ছে না কিন্তু একটা মানে চিপে গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করছেন যেখানে আর এই নিহাতে কি বলুন তো খুব কম দামে কোনো পণ্যের জায়গা না বা যে পণ্যটা এতদিন ধরে চলে এসেছে এমন কোনো জায়গা নাই এটা কিন্তু একটা সিস্টেম যেটা নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমাদের প্রোডাক্টটা কি আছে সবই সফটওয়্যার বেস প্রোডাক্ট কিছু আছে হার্ডওয়্যার কিন্তু তার কোনো মানে লক্ষণ এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি কিন্তু আমরা বেশ কিছু ফ্রি আর বেশ কয়েকটা সাবস্ক্রিপশন দিয়ে অলরেডি নিয়ে নিয়েছি আর আমরা যেখে জেখে দেখছি যে কোনটা কেমন লাগে দেখছি ফ্রি প্রোডাক্টও খুবই দুর্দান্ত আর যেগুলো সাবস্ক্রিপশন দিয়েছি যেগুলো কি একটাই তো সাবস্ক্রিপশন দিয়েছি কিন্তু তার মধ্যে যত হচ্ছে আমাদের মূল্য তো বেড়েইছে মানে ভ্যালু ক্রিয়েট করার জন্য সিস্টেমটাকে এনেছেন আমাদের সকলের সামনে মানে যারা আপাতত আমরা চিনি আগামী পৃথিবীতে সবাই জানবে যে কি এই অনপ্যাসিভ ওই এস কি এবং তার ভূমিকা তার কার্যকারিতা সবাই জানবে তো আমরা যেখানে ছিলাম তো আমাদের জন্য যখন এই সিস্টেমটা নিয়ে আসছে তখন সেটা কিভাবে তিনি মানে ওটাকে করবেন বা কিভাবে কোন দিনকে তিনি গ্লোবালি লঞ্চ করবেন সেটা অবশ্যই তার উপরেই ডিপেন্ড করে কেননা তো এখন ট্রায়াল সেশন আমাদের মধ্যে দিয়ে মানে আমরা অ্যাজ এ বিটা আমরা কিন্তু প্রতিদিন নিজেদেরকে নিযুক্ত রেখেছি প্রচুর মানুষ নিন্দা করছে প্রচুর মানুষ নিন্দার জ্বর তুলেছে জানি না তাদের কপালে কি দুঃখ অপেক্ষা করছে তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষই জর্জরিত আমরা আমরা ইমোশনাল ইমোশনাল কিন্তু কি না একটা লিমিটেশন থাকা উচিত তুমি কোথায় আছো এটা তো তোমার ভাবতে হবে তুমি তো কোনো ওই ফুলকুলিদের আন্ডারে নেই তুমি একটা আইটি সেক্টরের মধ্যে আছো যা তুমি জীব তুমি কেন তোমার কি বলবো গুষ্টি সুষ্টি বলা ঠিক না মানে তোমার কোনোদিন মানে বংশে ভাবতে পারিনি যে এই ধরনের একটা জায়গায় বা সেক্টরে আমরা যুক্ত হতে পারো অন্তত আমি ভাবিনি সিরিয়াসলি বলছি আমার অকুপটে শিকার করতে কোনো অসুবিধা নেই আমি যেটার জন্য মানে পারফেক্ট না আমি কেন নিজেকে সেটাকে বলে দাবি করব। আমি কখনো দাবি করি না করিনি কিন্তু এখন করছি একটা অযাচিত একটা যথোপযুক্ত জিনিস বা যথোপযুক্ত আইটেম আমার কাছে আমার সর্বমা পেশ করে দিয়েছেন এমন একটা আইডেন্টিটি তৈরি করে দিয়েছেন আজকে হয়তো মানুষ তেমন ভাবে নিন্দার ঝড় উঠছে ঠিক ভাবে এখনো সবার কাছে পৌঁছয়নি কিন্তু আমার বিশ্বাস আমার বিশ্বাস এইটার উদ্দেশ্য মানে আমাদের অনপ্যাসিভের উদ্দেশ্য যখন এত মহৎ একটা হিউম্যানিটিকে আপলিফট করার একটা প্রবলেম ফ্রি ফ্রি একটা সমাজ দেওয়ার ডেফিনেটলি সে এগোবে হয়তো সোজা পথে চলতে গিয়ে একটুখানি বাধা পড়ে জানেন তো বা মনে হয় পথটা অনেক দূর তো আমরা সেই পথেই আছি সোজা পথে আছি তার জন্য একটু সময় লাগছে আর একটু বাধা অতিক্রম করে করতে হচ্ছে একটু বলবো না বেশ বাধা অতিক্রম করতে হচ্ছে কারণ আপনি সোজা পথে যা যেতে গিয়ে আপনার দেখেছেন না অলিগলি দিয়ে গেলেন অতটা পথ লাগলো না কিন্তু সোজা পথে যেমন আর কত দূর পথ শেষ হচ্ছে না তো সেরকমই ব্যাপারটা কিন্তু আমাদের এই অনপ্যাসিভ জার্নি আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করতে করতে এগোচ্ছি সে কষ্টেই হোক আনন্দেই হোক পাঁচমি শালি টেস্ট বুঝেছেন তো পুরো একদম ককটেল মকটেল সব হয়ে গেছে আমার মানে আমার তাই মনে হয় কেননা দুঃখ দারিদ্রতা আনন্দ সবই আছে এখানে কখনো একটা একটা মানে যখন যখন যে ফার্স্ট আসলো সেই সময় আমরা সবাই কত বলুন তো উজ্জীবিত এইস্টে তারপরেই হচ্ছে সাবস্ক্রিপশন নিতে হবে মানে একটা হিরিক পড়ে গেল কি যেন কি হয়ে গেল তো সেটাই জন্যই বলছি কখনো আনন্দ কখনো দুঃখ এই নিয়েই কিন্তু অনপ্যাসিভ জার্নি আমাদের চলছে তার মধ্যে থেকে বহু মানুষ অসুস্থ হচ্ছেন আসলে অনপ্যাসিভে থাকা মানুষগুলোরই অসুস্থতা হচ্ছে তা তো নয় অল ওভার ওয়ার্ল্ড এই অবস্থা কিন্তু সবার খুব একটা ভালো না আর বিশেষ করে আমি যা বুঝি আমার ওয়েস্ট বেঙ্গল তো খুব বাজে কন্ডিশনে আছে মানে কাজ নেই মানে চাকরি নেই কি বলবো টেনশন আছে প্রচুর তা আশা করবো যে সবখানেই তাই অবস্থা নাই চারিদিকেই টেনশন টেনশন আর টেনশনের জন্যই কিন্তু মানুষ আজকে অসুস্থ শিখা তাই না এই অসুস্থতা হচ্ছে কেন এই টেনশন থেকে যথেষ্ট পরিমাণে মানসিক শান্তি নেই তো যাই হোক আমাদের কোম্পানি আমাদের অনপ্যাসিভ কিন্তু আমাদের মানসিক ফিজিক্স সমস্ত শান্তি সমস্ত হ্যাপিনেস দেওয়ার জন্যই এই পৃথিবীতে আসছে কিন্তু সুখ পেতে গেলে দুঃখের বেশ কিছু মুহূর্ত পাড়াতে হয় বা পেরোতে হয় আমরা কিন্তু সেই দুঃখের মুহূর্ত গুলোই পেরোচ্ছি তবে আমাদের আহ সবারই আশা এই যে এতগুলো মানুষ আমরা কি নিতান্তই বোকা বোকা কেউ না আশায় যে বুক বেঁধেছি আমরা সবাই তাই না বিশাল স্বপ্ন আমাদের যে সামনের পৃথিবীটাকে অনেক ভালোভাবে দেখবো আর পাঁচজনকে ভালো করে দেখাবো সেই আশায় কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়ে যাচ্ছি একটু একটু করে দিন করে আর আশাবাদী আমরা যে সামনের দিনটা হয়তো একটা ভালো খবর আসছে হয়তো একটা ভালো খবর পাবো এই তো আমাদের স্যার আসবেন নিশ্চয়ই উনি যেটা বলেছেন সেটা হবে মানে আমরা এই আশায় কিন্তু প্রত্যেক দিন একটু 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 করে এগিয়ে যাচ্ছি তো আমরা এইভাবেই এগোবো আর আবার ফিরে আসি আমাদের অ্যাসমুফারের কাছে আমাদের অ্যাসমুফারে তার কিন্তু যে চিন্তা ভাবনা এটার মানে কোনো বিকল্প নেই জানেন আজকের দিনে দাঁড়িয়ে পিছনে ফেলে মানে পিছনের দিকে দিকে তাকান তাকান বা আগামী ভবিষ্যতের আগামীটা তো ভাবা যায় না কিন্তু ইতিহাস আমরা সবাই ঘেটে দেখতে পাই কিন্তু সেই ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি আজ পর্যন্ত এরকম কনসেপ্ট কিন্তু কেউ নিয়ে আসেনি তাই সারা জীবনই আমি অন্তত তার কাছে মানে ভীষণ কৃতজ্ঞ থাকবো যে তিনি এমন একটা কিছু ভেবেছেন দেখুন ভাবাটাও একটা অনেক মাইনে রাখে এবার করাটা করতে পারলে পারে যখন সে অ্যাক্টিভেট করতে পারবে পুরো জগতের ওপর আমাকে বলতে হবে না পুরো জগৎ তাকে কি করবে বলুন তো সোনার মানে পালংকে নিয়ে দুলবে এরকমই একটা অবস্থা হবে তো সেটা থাক ভবিষ্যতের কথা কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে এটুকুনি তার জন্য মানে প্রার্থনা করতে পারি প্রে করতে পারি শুধু তার জন্য না সমস্ত মানুষের জন্য যারা আজকে অনটাসিদের সাথে যুক্ত আছে তারা সবাই হাই হাই করছে হাহাকার করছে সেই হাহাকার নিবৃত্তি হোক সেখান থেকে তারা মুক্তি পাক আর আমাদের эш মুফারেসের তার লক্ষ্যে ঠিকভাবে পৌঁছে যান সমস্ত বাধা অবস্ট্রাকশন স্ট্রাগল সমস্ত কিছু ওভারকাম করে তিনি এগিয়ে যান এটুকুনি আমি আমার এই ছোট হৃদয় থেকে তার জন্য প্রার্থনা সবার জন্য প্রার্থনা কারণ সবাইকে টিকে থাকতে হবে আজকে ভালো দিনটা অপেক্ষা করছে সে ভালো দিনটা অব্দি তো আমাদের টিকে থাকতে হবে নালে তো সেগুলো আমরা কিছু এনজয় করতে পারবো না তো আমরা যদিও এখন এনজয় দা প্রসেস ব্যাপারটার মধ্যে দিয়েই যাচ্ছি সে যেভাবেই হোক দেখুন এনজয় না অনেক রকম হয় কেউ সুখে সুখ নিয়ে এনজয় করে কেউ দুঃখের মধ্যে দিয়ে সুখকে এনজয় করে তো আমাদের অবস্থাটা ঠিক সেকেন্ড অপশানে বুঝলেন আমরা দুঃখের মধ্যে দিয়ে সুখটাকে এনজয় করছি তো এইভাবে এনজয় করতে করতে আশা রাখছি অনপ্যাসিভ এর দোরগোড়ায় পৌঁছে যাব। কেন অনপ্যাসিভ কিন্তু হাত ছেড়ে দিচ্ছে যে কোনো টাইম এনি টাইম এনি মোমেন্ট কিন্তু সে আমাদের কাছে পাস্ট আউট হতেই পারে কিন্তু কবেই সেটা আমরা কেউ জানি না নিশ্চয় উনি এসে বলবেন নিশ্চয় বলবেন কেননা সবাই যেভাবে মানে কি বলবো লেগে পড়েছে এবং আমাদের মানে ওনার যে যে আছেন আছেন সেই তারাও বলছেন অলরেডি তারা রেডি তো উনি আর কতদিন সেটাকে দাঁড় করিয়ে রাখবেন নিশ্চয়ই কিছু একটা ভাবছেন আমাদের পেমেন্ট প্রসেসটা হইলে করেই আশা করছি আমরা একটা একটা করে ক্লিয়ারেন্স পাবো আর এরপরে অনপ্যাসিফের কথা দুবাইতে আমরা সবাই জানি যে কি হয়েছে আমরা অনেক ভিডিও ক্লিপ সবাই দেখতে পাচ্ছি যে দুবাইয়ে হঠাৎ করে সুমা সুনামি এসছে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হয়েছে যা কখনো ভাবা যায়নি মানে শুনছি শুনেছি জানিত না পুরো ইতিহাস কিন্তু শুনলাম সত্তর বছর বাদে নাকি এমন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বাভাবিক যে দুবাইয়ের ইতিহাসে এর আগে মানে ওনারা দেখেনি তো যাই হোক আমাদের জীবনেও কিন্তু অনপেসি ঠিক ওরম ঘটনায় আনতে যাচ্ছে জানেন তো যা আমরা কখনো দেখিনি এমন একটা সমাজ এমন একটা সুস্থ জীবন এমন একটা সুন্দর পরিস্থিতি আশা করছি আমার অনপ্যাসিভ আমাদের অনপ্যাসিভ আমাদের সবার জন্য নিয়ে আসবে সেই ডালা তো আমরা অপেক্ষা করি আর আমাদের অনপ্যাসিভ এর প্রোডাক্ট তাকে নিয়ে নতুন ভাবে ভাববার কিছু নেই কারণ কি সুপার এক্সেলেন্ট তাই মনে হয় তার ফিচার্স গুলোতে আর আসছে দিনে আগামী দিনে আমাদের কোম্পানি এই কারণেই নাম্বার ওয়ানে থাকবে কারণ ওয়ান স্টপ সলিউশন যেখানেই পাবে মানুষ সবাই আমি আপনি সবাই চাই আমরা যে আমরা অল্প পরিশ্রমে আমাদের কাজ হয়ে যাবে ভাবি না একটু লেবারটা কম দিতে হবে মানে আমরা সবাই কমফোর্ট জোনটা একটু পছন্দ করি তো সেই কারণে অনপ্যাসিভ কিন্তু সেই জায়গাটাই আমাদের দিতে যাচ্ছে একটা কমফোর্ট জোন শুধু আমাদের না আটশো কোটি এবং আটশো কোটির পপুলেশন কে দেওয়ার জন্য সে কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে তার টেক টিম কে নিয়ে ব্যাকহেন্ডে প্রচুর কাজ করে চলেছে তারপরেও কিন্তু তাকে শিকার হতে হচ্ছে অনেক কুকথার যারা বুঝছে না তারা বলছে কিন্তু তারা ভুল করছে হ্যাঁ তারা সবাই খুব ক্ষুধার্থ সেটা আমি বুঝতে পারছি অনেকের অনেক ঋণ অনেক দেনা অনেক কিছু ঘটনা কেউ চাকরি ছেড়ে দিয়েছে কেউ বিজনেস ছেড়ে দিয়েছে কিন্তু দেখুন আমরা কতটাই বোকা আমরা কতটাই স্বার্থপর আমরা শুধু ভাবছি আমাদের কথা আমরা কি একবারও ভাবছি যে যদি এক্ষুনি আমাদের অন্টারশিপটা আসলো আমাদের মোটো পরে ওই ছিটিয়ে দিল তারপরেই বন্ধ হয়ে যদি যায় সেই কোম্পানির তো কোনো দাম থাকবে না তাই না কিন্তু আমাদের অন্টারশিপ তো ওরকম আসছে না আমাদের অন্টারশিপ আসছে কি আমাদের চারশো বছরের তো সেখানে মানুষগুলো একটুখানি ভাবছে না তারা তাদের এই আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতির কথা ভেবে তারা কিন্তু এই কাদাগুলো ছেটাচ্ছে কিন্তু এর জন্য যদি তাদের কোনোভাবে টার্মিনেট করা হয় কোনোভাবে কে বলুন তো লুজার হবে তারা তো লুজার হলোই তার আগামী ভবিষ্যতের যারা আসছেন তারাও লুজার হবে তো আমি ব্যক্তিগত ভাবে তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব যে তারা তাদের জায়গায় স্থির থাকুন একটু সংযত হন আশা করি আমাদের ভালো দিন আসবে খুব তাড়াতাড়ি কারণ আমরা পজিটিভলি থাকবো আমাদের এছাড়া সেকেন্ডারি কোনো উপায় নেই কোনো সেকেন্ড কোম্পানি বলেনি যে আমাদের জন্য এতটা তারা ভাবছে বা ভেবেছে কেউ বলেনি এতগুলো প্রোডাক্ট নিয়ে এতগুলো ইন্ডাস্ট্রি নিয়ে কারণ আমাদের যে ওই আছে তার মধ্যে ইন্ডাস্ট্রি কতগুলো আছে বলুন আমরা এতগুলো ইন্ডাস্ট্রির সাথে নিজেদেরকে যুক্ত করেছি তারপরে আমাদের এই সমস্ত কথা বলা পুরো মিনিংলেস কিন্তু তারা প্রচন্ড ভাবে মানে তারা কিন্তু বলে চলেছে এশ মুফারে আজকে কি করতে যাচ্ছে সেটা হয়তো তারা কিছুদিন বাদে টের পাবেন তখন যদি অবশ্য তাদের ফাউন্ডারশিপটা ঠিকঠাক থাকে তো মানে সাহি সালামত আগার রে নাল রেখি যে হবে গড নোস তো যাই হোক আশা রাখবো তারা সংযত হয়ে আহ অ্যাসমুফারের সাথে এক হয়ে চলবেন কারণ আমাদের প্রোডাক্ট আমাদের কোম্পানি তার ভিশন তার মিশন সেগুলো অতুলনীয় কারোর সাথে কোনো কম্পারিজনে আসে না তাই জন্য আমরাও কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে নিজেদেরকে দেখবো আমরা কোথায় আছি আমাদের কোম্পানি কি করতে যাচ্ছে সেই জায়গা থেকেই আমরা নিজেদেরকে ভাবানোর চেষ্টা করব প্রোডাক্টগুলো কি বলছে প্রোডাক্ট গুলো যে সলিউশন দিতে যাচ্ছে সেই সলিউশন দিতে গেলে সেটা কি সময় সাপেক্ষ নয় সবে তো পাঁচ ছ বছর হয়েছে কিন্তু তাদের একটা বিশাল প্রচেষ্টা সেখানে কাজ করছে শুধু যে পাঁচ ছ বছর হয়েছে তা কিন্তু নয় যে এখানে যে কাজ হচ্ছে না তা তো না আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা একটা করে টপে উঠছি আসলে কি মানুষ খুদার রাজ্যে এত গদ্যময় ওই যে টপটা ঠিকভাবে বোধহয় আহ করতে পারছে না কিন্তু হ্যাঁ তারা এটা নিয়ে অনেকে অনেক রকম কথাও বলছে আবার তারা অনেকক্ষণে ঘুরেও যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দেখবেন আপনি যখনই প্রবলেম পড়বেন অনেকে আছেন এরকম মানে কি বলবো ওই টাইপের মানে দু রকম মুখের কথা বলে এই টাইপের তো ওরকম অনেক মানুষ কিন্তু তাদের রিমার্কস পাস করছে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব তারা তাদের ওই জায়গা থেকে ফিরে আসুন সংযত হন একটু বুঝুন আমাদের কোম্পানিটাকে কারণ আমাদের কোম্পানি আমাদের জন্যই কিন্তু এত কিছু ভাবছে এগিয়ে এসছে আমরা আমাদের কোম্পানির সাথে থাকবো পাশে থাকবো অ্যাস সাথে থাকবো কারণ উনি আমাদের জন্য ভেবেছেন এত কিছু তো আজ থাক আর বেশি কিছু বললাম না কারণ চারিদিকে এত না নিন্দার ঝড় সকাল থেকে শুনছি শুধু মনটা অনেকটাই খারাপ যে এরকম ভাবে মানুষগুলো বলছে তো সেই কারণেই শুধু আজকে নেগেটিভিটি নিয়ে কথা বললাম আর তারপরেও টিম বাংলা নবাবকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পজিশন দেওয়ার জন্য আর এই সুযোগটা সবাই ব্যবহার করুন অপব্যবহার না সব মহিলারা এগিয়ে আসুন আমাদের জন্য এটাও কিন্তু টিম বাংলা তরফ থেকে একটা বড় অপরচুনিটি সবাই আসুন একটু একটু করে কিছু শেয়ার করুন দেখবেন নিজেদের ভালো লাগবে তো আজকে সন্ধ্যায় এইটুকু শেয়ারিং রাখলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন অন্যদের আর ভালো ভাবুন থ্যাংক ইউ ম্যাম ওভার টু ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম খুব সুন্দর দারুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি প্রতিদিন আমাদের এভাবে উজ্জীবিত করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম লীলারানী ম্যামের হয়তো কোনো অসুবিধা হচ্ছে উনি হয়তো আনমিউট করতে পারছেন না আমি আর একবার লীলারানী মজুমদার ম্যামকে ওয়েলকাম করতে চাইব ওকে উনি হয়তো আসতে পারছেন না ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনি খুব সুন্দর বললেন বা আমাদের উজ্জীবিত করে গেলেন বা আমাদের প্রত্যেক ওমেনদের জন্য একটা এনার্জি ক্রিয়েট করে গেলেন তো এই যে দেখুন আমরা যে কোনো প্রফেশনেই থাকি না কেন যে কোনো প্রফেশনেই বিজনেস হোক সার্ভিস হোক যে কোনো প্রফেশনে প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন নেগেটিভিটি এগুলো কিন্তু এসেই আসেই তো সেগুলোকে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কাটিয়ে ফেলতে হবে তো এই এই যে এক্সটেনশন এগুলো নিয়েও হয়তো অনেকের মনের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে বা এ হচ্ছে কিন্তু এটা এটার কিন্তু এক অনপেসিভ কিন্তু একটা দীর্ঘ একটা দীর্ঘ পরিকল্পিত একটা সিস্টেম আর এটা লং টার্মের জন্য আসছে শর্ট টার্মের জন্য কিন্তু নয় তো এতে একটু সময় লাগবে তো এই এংজাইটি যখনই আপনার মনে মনে হবে না যে আমার ভিতরে নেগেটিভিটি আসছে এংজাইটি হচ্ছে আপনি এমন কিছু করুন যেটাতে আপনার ভালো লাগে যেটা আপনার মনটাকে ভালো করে দেয় হাঁটুন হাঁটলে হয়তো আপনার পজিটিভ হরমোন ইনক্রিজ হবে তখন আপনার ওই এংজাইটিটা দূর হবে বা যেটাই আপনার মুড ফ্রেশ হয় তো এই নেগেটিভিটি থেকে দূরে থাকুন আর সবাই পজিটিভ থাকি আর এইভাবেই আমাদের ওমেন ফাউন্ডারদের হয়তো খুবই মানে সংখ্যা হয়তো খুবই কম তো এক সেকেন্ড ওকে ওমেন ফাউন্ডারদের সংখ্যা হয়তো কম তো আমি আর মানে হয়তো নেক্সট ডে সবাই উজ্জীবিত হয়ে আবার আসবে আমরা হয়তো নেক্সট স্টানডে আরও কোনো ম্যাডামকে পেতে পারি তো এই আশা রেখেই আমি নেক্সট প্রত্যেক সদস্য সদস্যগণদের ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে এ আমি নেক্সট ওয়েলকাম করতে চাই মিস্টার ধনপতি বিশ্বাস স্যার যিনি আমাদের প্রতিনিয়ত একদম মানে আমরা সত্যি ধনপতি বিশ্বাস স্যারকে দেখে আমরা সত্যি উজ্জীবিত হই তো আমি নেক্সট ওয়েলকাম করে নিতে চাই ধনপতি বিশ্বাস স্যারকে ওকে मिस्टर ধনপতি বিশ্বাস স্যার ওয়েলকাম স্যার গুড ইভিনিং স্যার ওকে থ্যাঙ্ক ইউ গুড ইভিনিং গুড ইভিনিং ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেস এই সন্ধ্যাকালে নই বিনাশ মাননীয় হোস্ট কি মালা নবাব রেসপেক্টেড ওনাকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অল আমাদের কোস্ট এবং পার্টিসিপেন্টিনারা আছেন সকলকে জানাই এই শুভ সন্ধ্যায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এসে এত সুন্দরভাবে যে পরিস্থিতিকে আপনারা চার টান লাগিয়ে দেন সত্যি বলার অপেক্ষা রাখেনা মনটা আনন্দে ভরে ওঠে আজকে যে সত্যি আমাদের যখনই আমাদের সকাল থেকে আজকে মনটা ভরা না সকাল থেকেই কথা হচ্ছিল যে আজ ওইমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস আছে জানি না আমাদের লেডিজ কতজন আসবেন তা এই যে সত্যিটাই আমাদের আশঙ্কাটা সত্যি হলো যে আমাদের মাত্র আজকে চারজন আমাদের লেডিজ আসলেন পাঁচজন এসেছিলেন আমাদের বেনারানি মজুমদার ম্যাম কিন্তু উনি উত্তর দিতে পারলেন না তাই সেজন্য বলবো ওরি হওয়ার কোনো কারণ নেই সময় সব সময় সকলকে সাথ দেয় না সময় সব সময় আদাবন করে তাই এই সময়ের দিয়ে আমাদের নিজেকে আপডেট রেখে নিজেকে শক্ত হয়ে এগিয়ে যেতে হবে আর এই যে সুন্দর কথাগুলা আজ আপনারা বললেন যেগুলো সত্যি মাইনা রাখে অতি সুন্দর কথা যেমন প্রথম কথা আমি উদাহরণ দিই যেমন আমাদের मिताली সরি আমাদের পাপড়ি ম্যাম কি বললেন যে জল জলের যেমন ব্যবসার কথা বললেন সত্যি সে কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল আজ থেকে সেই ছাব্বিশ সাতাশ বছর আগের ঘটনা তখন আমি ছুটিতে বাড়ি আসছিলাম হঠাৎ করে দেখছি আবার ওই মোগল সরাই কি বিহার হবে কোথাও মোগল সরায়ে তা আমার খুব টিপাস লেগেছে তা একজন জল দিচ্ছে আমি এক গ্লাস জল নিলাম বললো যে আটানা পয়সা দে জলের দাম আটানা আমি বললাম আচ্ছা তুমি জলটা কিনে এনেছিলে পয়সা না বাবু জল কিনে নিই এটা এখান থেকে নিয়ে এসছি জল আপনাকে আমরা সেবা করছি এই জন্য আমি বললাম ব্যবসা যদি করতে হয় তো মূলধন লাগিয়ে ব্যবসা করো জীবনে সাকসেস হবে এবং ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেবে আর তুমি ফ্রিতে জল নিয়ে এসে আমাদের কাছে পয়সা নিচ্ছ আর আমরা বাদ হয়ে তোমার কাছে সেই জল খাচ্ছি আর তুমি ইনকাম করছো কিন্তু তুমি কোনো কষ্ট করছো না তা আমি বলে রাখছি এ পয়সা তোমার হজম হবে না কিন্তু আজ দেখুন সেই জলের ব্যবসা সবাই করছে চারিদিকে জলের ব্যবসা হচ্ছে আজ আমি তার যোগ হয়ে যাই সেই কথা আজ দেখি সর্বক্ষেত্রে আমরা জল কিনে খাই যে একটা প্রাকৃতিক দেন ছিল যেটা একটা ফ্রি উপহার গিফট সেটা আমরা কিনে খাই জল আর একটা উদাহরণ দিই আদিত্য মেটালিমিম জোন বললেন এনজয় উপভোগ এই যে এনজয় কথাটা এনজয় কথাটা এত সুন্দর কথা যে মানুষকে কে সত্যি এই দুঃখের মধ্যে যে আমরা যখন এনজয় করি সেটা হই যে শান্তি সেটা হই যে প্রকৃত সুখ তাই এই এক উদাহরণ দেব गोपाल भाड़ রাজা কৃষ্ণচন্দ্রের সবার উনি কি ছিলেন भाড় ছিলেন তিনি ওনার মনোরঞ্জন করছেন একদিন কৃষ্ণচন্দ্র রায় সন্তান হয়েছিল তাই রাজা সেই গোপাল জিজ্ঞাসা গোপাল বলতো আজ আমার সন্তান হয়েছে তোমার কেমন মন লাগছে মহারাজ কি বলবো মানুষের যে পায়খানা হলে যতটা মন সুখে শান্তিতে ভরে যায় আজ আমার সেরকম হচ্ছে আমি এত খুশি হয়েছি এত মন আমার শান্ত সুখ হয়েছে যে আপনার সন্তান হয়েছে কি আমার ছেলেকে পায়খানার তুলনা করলে তোমার সাথে আর কথা নাই তোমাকে আমি এক সপ্তাহে বরখাস্ত করলাম তারপর তো ভাবলো সত্যি আমি তো ভুল করলাম ছিল না সময় যায় তারপর হঠাৎ করে আবার বলে না গোপাল না তো সবাই চলছে না গোপালকে ডাকো গোপাল আসলো এসে আহ বলে চলো আজ একটু নৌকা বিহার করে আসি তা নৌকা বিহার করতে যেতে কি মাঝ রাস্তায় আমাদের মহারাজের খুব পায়খানা বেগ আসে তখন গোপাল তাড়াতাড়ি তুমি এক কাজ করো নৌকা ভেরাও তীরে ভেরাও আমার আমি আর বলছে মহারাজ আর একটু আর একটু খানি এই করতে করতে ও যখন পায়খানা আর রাখতে পারবে না তখন মাঝি বল মাঝি তাড়াতাড়ি ভেরাও তারপরে পায়খানা করে আসার পর তখন বলতে মহারাজ আর কেমন অনুভব করছেন বলছে যে গোপাল আর কি বলবো তোমাকে পৃথিবীর মধ্যে সব থেকে সুখ আর শান্তি যদি থাকে সে হচ্ছে পায়খানা করা সত্যি আজ আমি এত খুশি এত সন্তুষ্টি মনটার মধ্যে যেমন আজ বলছে মহারাজ এই কথা বলেন তাই সমস্ত জিনিস নির্ভর করে পরিস্থিতি পরিবেশ এবং সংস্কৃতির উপরে তাই সত্যি আজ আমরা খুব উজ্জীবিত এবং খুব লাকি যে সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি সুন্দর একটা সিস্টেম পেয়েছি যে সিস্টেমকে আমরা বলে থাকি বাংলা আমরা ইংরেজিতে বলে থাকি সিস্টেম সিস্টেম হচ্ছে আমাদের এই পদ্ধতি এই একটা সুন্দর একটা রাস্তা বইয়ে এখানে এইটার আমরা সুন্দরভাবে নিয়ে যে জন্য খুব প্লাস আমরা একসাথে একটা বিনা সুতোয় মালার মতো গেঁথে আছি আমরা একে অপরের সহযোগ হয়ে আছি আর আমরা সত্যি খুব ভাগ্যবান এই যে একটা সময় চলছে যে সময়ের মধ্যে দিয়ে এই যে একটা সুন্দর সুযোগ পাওয়া এটা আমাদের সুযোগটা দিয়েছেন কেননা আমাদের জন্য কিছু কর্ম কর্মী তো মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ হয়ে জন্মানোর কারণ আমাদের কিছুটা কর্ম আছে যার যেমন বুদ্ধি তার যেমন কর্ম করেছে সেরকম সে ফল পাবে সেই জন্য আমাদের চোদ্দ লক্ষ প্লাস সকলেই কিন্তু আমরা ভাগ্যবান এবং যে চোদ্দ লক্ষ প্লাস আমরা আমাদের কিছু কর্ম রয়েছে সে কর্মটা আমাদের বাকি আছে সেটা করার পরই আমাদের মুক্তি হবে এই সেদিন আমরা ছুটি হবে যেদিন কর্ম কমপ্লিট করতে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে যে আমাদের উজ্জীবিত করেন তাই বলে থাকি মা বোন দিদি ঠাকুমা মাসিমা এরা সকলেই আমাদের প্রণম এবং সকলেই আজ আমাদের শক্তির একটা আধার আজ মা না আসবেন আসুন নিজেকে এক অকপটে আপনাদের ভাষা আপনাদের ফিলিংস আপনাদের যে অনুভব সেটা এখানে প্রকাশ করবে আপনারা শক্তি যোগাবেন তবে আমরা সেই কাজ করতে পারবো বাবা যোগায় সাহস আর মা যোগায় শক্তি শক্তি আর সান্ত্বনা দেয় মা দেখবেন কোনোদিন যদি আপনার কোনোদিন চোট লাগে পা কেটে গেল বা মাথায় লাগলো হাত লাগলো ও মা বলে আপনি বসে যান ভাবেন মা আমাকে একটু সান্ত্বনা দাও মা আমি পাচ্ছি না আর যদি আপনি কোনো জায়গায় ভয় পান কিংবা কোনো কিছু ঘটনা ঘটে বাবা গো তাহলে বাবা আমাকে শক্তি দাও সাহস দাও আমাকে বাবার একটা শক্তি একটা সাহসের বাবা যে সাহসী সাহস যোগায় আর মা যোগায় শান্ত না তাই মা বাবা আছে বলেই পৃথিবী চলছে আর পৃথিবীতে মা বাবা এসেছে বলেই আমরা পৃথিবীর আলো দেখতে পাই অসংখ্য ধন্যবাদ সকলকে সুন্দর সন্ধ্যা দুর্দান্ত মুহূর্ত একটা স্বর্ণালী সন্ধ্যা সকলকে আবার আমি ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা যিনারা আছেন তাই লেডিজ কিংবা জেন্টস যদি লেডিজ থাকেন অবশ্যই আসবেন কথা বলুন আর যদি না আসেন তো আগামী রবিবার অবশ্যই আসবেন কেননা আজ আজ সত্যি আমরা আমরা খুব দুঃখিত কেননা বড় কষ্ট করে আমাদের স্যার বলেছিলেন না আমরা একটু মেয়েদের শক্তি যোগাবো একটুখানি তাদের শেখাবো জানাবো যেন তারা যেন পৃথিবীতে কিছু করতে পারে বলতে পারে আজকে সকালেই আলোচনা হচ্ছিল যদি এরকম হয় তাহলে পরে রেখে লাভ থাকে লাভ তো অনেক আছে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো সময় নেই শিক্ষার কোনো বয়স নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন হ্যাঁ কিন্তু তার জন্য আপনার দরকার পরিস্থিতি পরিবেশ এবং সংস্কার যদি আপনার মধ্যে থাকে আর শিক্ষা আপনার অটোমেটিক আপনার মনে ধারণ করে নেবেন আগামী দিন আপনি নিজেকে আরো প্রকাশ করে এগিয়ে যাবেন এই বৃহত্তর পৃথিবীর মাঝখানে এখন সুন্দর সন্ধ্যায় সকলকে আমি আবার শ্রদ্ধা জানিয়ে এখানে আমার এই যে সামান্য আলোচনা এখানে রাখলাম থ্যাংক ইউ আবার টু মিতালি ম্যাম সরি পাবলি ম্যাম থ্যাংক ইউ আবার টু কন্টিনিউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের এই সহযোগিতা সাপোর্টেই কিন্তু আমরা এতদূর এগিয়ে এসেছি আর তাই আমি আবারও টিম বাংলার নবাবে উপস্থিত প্রত্যেক সদস্য সদস্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার নেক্সট আমি ওয়েলকাম করে নিতে চাই শান্ত সুন্দর বিশ্বাস স্যার ওয়েলকাম মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার ইয়েস ইয়েস ম্যাম গুড ইভিনিং থ্যাংক ইউ আমাকে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং ওয়েলকাম ইয়েস ইয়েস ম্যাম থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আমরা প্রায় অনেকক্ষণ হয়ে গেল আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা সকলেই আজকেও ভার্চুয়ালি আমরা উপস্থিত হয়েছি এবং আজকে স্পেশাল যেটা আমাদের ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেসের এবং সেখানে আমাদের আমরা শুনছিলাম এখন আমাদের অনেক রেসপেক্টেড ম্যামদের মুখে বিশেষ করে আমাদের পাপলি ম্যাম আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম নাসিমা খাতুন ম্যাম আমরা শুনলাম তো আমরা এভাবেই এগিয়ে যাব এবং আমাদের যে আমাদের প্রিয় অ্যাসেরও কিন্তু এই ওমেনদের নারী শক্তিদের কিন্তু অনেক সম্মান আমরা দেখেছিলাম যে আমাদের ওমেন্সদের তাদের স্পেশাল একটা স্থান দেওয়ার জন্য এক সময় আমাদের ইন্ডিয়াতে তাদের দিয়ে শাড়ি তৈরি হয়েছিল কোন একটা সময় সম্ভবত আমার মনে পড়ছে তো এই হচ্ছে আমাদের অ্যাস তারপর আমাদের এই যে টিম বাংলার নবাব আমাদের রেসপেক্টেড মেন্টর তিনিও কিন্তু আমাদের এই ওমেন্স পাওয়ারদের সুন্দর একটি অপরচুনিটি দিয়েছেন বিশেষ করে এই সানডের দিনটির জন্য কিন্তু তাদের কিন্তু প্রতিদিনই ওয়েলকাম করা হয় শুধু যে সানডেতেই তারাও তাদের প্রেজেন্টেশন রাখবেন তাদের উপস্থিতি রাখবেন এমন নয় তবুও স্পেশালি এই সানডেতে তাদেরকে সুন্দর একটি অপরচুনিটি রেখেছেন আমাদের মেন্টার অ্যান্ড হোস্ট আনোয়ার কবি স্যার অসংখ্য ধন্যবাদ ওনাকে তো আমরা সত্যি অনেক ইন্সপায়ার্ড হই আমাদের মধ্যে অনেক ওমেন্স পাওয়ার কিন্তু আছে আমরা পার্টিসিপেন্ট প্যানেলও আছে তারা তাদের আত্মপ্রকাশ করেন না এই যে আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম আমি বলি ওনার নাম প্রায় উঠে আসে আমিও বলি প্রায় উনার এই যে উনি বলেন এই যে আমাদের পাপড়ি ম্যামও বললেন উনি কিন্তু প্রতিদিন আমাদের সেই অনুপ্রেরণা জাগান আমাদের চার্জ করে দেন ইন্সপায়ার্ড করেন শুধু আমাদের সকলের মানে মেনদের জন্য নয় তিনি কিন্তু ওমেন পাওয়ারের একজন গর্ব বলতে পারি এত সুন্দর তার বাচনভঙ্গি তার ইন্টেলিজেন্স এবং সরোপরি কে তিনি যেভাবে নিয়েছেন তিনি বলেন বলেন বাই হার্ট তিনি কিন্তু বলেন কোনোরকম কৃত্রিমতা কিন্তু সেখানে থাকে না এটা ফিল করি আমরা অনেকেই ফিল করি পার্সোনালি আমিও ফিল করি খুব ভালো লাগে যে এরকম ইন্সপায়ার্ড আমাদের কিন্তু দরকার আমাদের কিম বাংলা নবাবে আশা করি আরো আপনারা যে সমস্ত ওমেন্স পাওয়ার আছেন তারা আসুন আমরা আমাদের মধ্যে আপনারা সেইভাবে সেই আহ ইন্সপিরেশন সেই অনুপ্রেরণা আমাদের মধ্যে সঞ্চারিত করুন আমরা আশা করি তো সকলকে ধন্যবাদ গুড ইভিনিং অল অফ ইউ রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টার আনোর স্যার অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমরা আলোচনা আমরা করি অন্যদিনও করি প্রেজেন্ট সিচুয়েশনে একটা খুব টাফ সময় চলছে তারপর আমাদের প্রচন্ড দাবদাহ এর মধ্যেও আমাদের কিন্তু ঠিক রাখতে হবে এই যে কিছুক্ষণ আগেই আমার এখানে আমি কৃষ্ণনগরে থাকি ওয়েস্ট বেঙ্গল অনেকক্ষণ লোডশেডিং ছিল তো আমি ভাবছিলাম যে ঘাম বেরিয়ে যাচ্ছে গামছা রয়েছে টাওয়াল রয়েছে আমি মুচ্ছি আর একটা ইমার্জেন্সি লাইট আছে ওটা জ্বালিয়েছিলাম ভাবছিলাম এটা আর কতক্ষণ হয়তো এখনই অফ হয়ে যাবে তো যাই হোক একটু পরেই প্রায় আধা ঘন্টা পরে লাইনটা চলে আসলো ভালো লাগলো তো আমাদের এই যে জায়গাটা আমাদের যে ফিলিংসটা আমাদের বাই হার্ট নিতে হবে এবং যতই সে দুঃসময় আসুক আমরা জানি আমাদের অ্যাসার কিন্তু বলেছিলেন যে সম্ভবত এটা লাস্ট এক্সটেনশন হতে পারে সম্ভবত বলেছেন বা যদি প্রয়োজন হয় আরো কিছুদিন হয়তো এক্সটেন্ড করবে তো সেই আরো কিছুদিন এক্সটেন্ডের মধ্যে কিন্তু আরো টেন ডেজ পড়ে গেল এবার প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই এসছে যে এই টেন ডেজ কি এটাই কি শেষ হবে আরো কিছুদিন মানে কি টেন ডেজ এর মধ্যে কি হবে নাকি আরো হতে পারে এই নিয়ে অনেকের মধ্যেই চলছে এবং তারা নেগেটিভ হয়ে পড়ছেন আমাদের আমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে আশা করি আমাদের এই টেন ডেজ এর মধ্যে হয়তো কিছু আমরা পজিটিভ কিছু দেখতে পাবো আশা রাখি আমরা আশা আশা তো রাখতেই হবে আমাদের বা বাই চান্স যদি না হয় আরও টেন ডেজ হতে পারে এবং সেরকম আমাদের মেন্টালিটিটা রাখতে হবে তো আমরা যদি ভাবি যে স্যার বলেছিলেন যে এটাই সম্ভবত সম্ভবত কথাটা বলেছিলেন শব্দের তো সেই জায়গায় দাঁড়িয়ে তো তাহলে কেন টেন ডেজ আরও আবার এক্স টেন ডেজ হল এই যে ব্যাপারগুলো তো এই সমস্ত জায়গাগুলো বুঝতে হবে কেননা আমাদের স্যার কিন্তু সিস্টেমের বাইরে নন তিনি সিস্টেমকে ওভারকাম করে কখনোই কিন্তু বলতে না সেই জন্য তিনি সম্ভবত কথাটাই বলেছেন তো আমরা নিশ্চয়ই কে কিছুটা হলেও এতদিন রয়েছি আমরা কেউ দু বছর তিন বছর চার বছর ইভেন পাঁচ বছর আমরা রয়েছি অনেকেই তো আমরা নিশ্চয়ই সেই জায়গাটা আমরা উপলব্ধি করব এবং স্যার বলেছেন এনজিও দ্য প্রসেসের মধ্যে থাকতে আমরা যেন এনজয় করি ও এর মধ্যে আরো দুটো ফিচার্স অ্যাড হয়েছে আমাদের স্যার দুদিন আগে বলেছেন কিন্তু তো আমরা নিজেরা সেগুলো একটু ঘাটাঘাটি করব লার্নিং মোডের মধ্যে আমরা আছি লার্নিং মোডের মধ্যে থেকে আমাদের নিজেদের নলেজেবল করব এবং রকম নেগেটিভিটি আমাদের মনের মধ্যে কিন্তু স্থান দেবো না আমরা জানি আমরা অনেকে কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমরা কিছু না কিছু কেউ হয়তো কোনো প্রফেশনের মধ্যে আছি বা কেউ এই কে নিয়ে কিন্তু পড়ে আছি আমরা সব ছেড়ে দিয়ে এরকম কিন্তু অনেকে আছেন তো তাদের অবস্থা সেটা অনুমেয় তারা সত্যি খুবই দুঃসমের মধ্যে আছেন এবং তারা এই কে নিয়ে আঁকড়ে আছেন সেই বিশ্বাসী জায়গা নিয়ে আছেন যে আসবে আসবে এবং আমরা আমাদের সেই ড্রিম পূর্ণ হবে কেননা স্যার কিন্তু বলেছেন আমাদের স্যার আপনারা বিগ ড্রিম যত পারেন বিগ ড্রিম আপনারা দেখুন তাহলে সেই বিগ ড্রিম আমরা বিগ ড্রিম চাই না আমরা সামান্য আমাদের যে ছোট্ট আমাদের স্বপ্ন আছে সেটাই আমরা আগে পাই তারপর আস্তে আস্তে আমরা নিশ্চয়ই বিগ ড্রিমের দিকে এবো কেননা আহ যারা আহ সেই এর অবস্থার মধ্যে থাকেন চট করে কিন্তু বিগ ড্রিম দেখাটা তাদের ফটকারিতাই হয়তো হতেও পারে ফটোকারিতা কেননা সে আস্তে আস্তে সে ছোট ডিম দেখবে ছোট ডিম দেখতে দেখতে আস্তে আস্তে সেটা সাকসেস হলে তারপরে সে নেক্সট বিগ এর দিকে হোক তাহলে কিন্তু আহ তার সে হয়তো আশা করলো এরকম একটা কিছু ইনকেস যদি না হয় সে কিন্তু সেই উপর থেকে ধপ করে পড়ে যাওয়ার মতো সেই রকম সিচুয়েশন হবে তো আমরা নিশ্চয়ই আমাদের স্যার বলেছেন যখন অবশ্যই আমরা ড্রিম দেখব কিন্তু সিস্টেমকে আমাদের একটু হলেও বুঝতে হবে যারা নেগেটিভ হয়ে যারা অনেকেই আমরা শুনি অনেক ইউটিউবার আছেন তারা বিরূপ যেগুলো বলার নয় সে সমস্ত মন্তব্য করছেন ইভেন আমাদের অ্যাসার কেউ ছাড়ছেন না তো সেই জায়গাগুলো তারা নিজেরা করছেন ভবিষ্যতে তারা নিশ্চয়ই তার তার ফল ফলই বলি নিশ্চয়ই তারা পাবেন কেননা তারা কিন্তু অনবসিকে বোঝেননি সিস্টেম কি তারা বোঝেন না এখন এটাই বলা যেতে পারে সিস্টেমকে তারা যদি একটু হলেও যদি তারা তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু এই ধরনের বিরূপ নেগেটিভ এই ধরনের মন্তব্য তারা কিন্তু তাদের জায়গা থেকে করতে পারেন না তো আমরা যারা বলছে বলতে দিন আমরা শুনি প্রায়ই আমাদের কোনোরকম সেই টিপ্পণী বা কিছু তারা যদি চিন্তা বলে বলতে দিন তাদের আমরা কোনো রেসপন্স করব না আমাদের যখন আসবে সেই গোল্ডেন মুহূর্ত আসবে তার উত্তর কিন্তু তারা নিজেরাই পেয়ে যাবে সেই জায়গায় তো থ্যাংক ইউ ম্যাম অসংখ্য ধন্যবাদ আমি আজকে এইটুকুনি আমার জায়গা থেকে রাখলাম ওভার টু ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি প্রতিদিনের নয় আমাদের আজও আমাদের আপনার জ্ঞান দীপ্ত আলোচনার মাধ্যমে আমাদের উজ্জীবিত করে গেলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার স্যার নেক্সট আমি ওয়েলকাম করে নিতে চাই মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার

এবং অনেকদিন পরে আমরা পাবলি ম্যাডাম কে জায়গা থেকে কিছু আলোচনা আমরা শুনতে পেলাম এই মুহূর্তে পজিটিভ আমাদের ভ্যালু নিয়ে তিনি আমাদের কাছে অনেক কিছু আলোচনা প্রোভাইড করলেন যেখান থেকে আমরা প্রত্যেকেই কিন্তু অনেকটাই বুঝতে পারলাম যে ভ্যালুটা কিভাবে আমরা প্রত্যেকের কাছে প্রোভাইড করতে পারি আর এই ভ্যালুটা থেকে কিন্তু বাই ডিফল্ট আমরা সব সমস্ত কিছু চাওয়া পাওয়াটা পূরণের জায়গাটা তৈরি হতে পারে এবং সেটা শুধুমাত্র আজকের একটা অর্থনৈতিক আর্নিং এর জায়গাতে নয় বর্তমানে জীবনযাত্রাতে প্রতিটা মানুষের কাছে নিজেকে ডেভেলপমেন্ট নিজেকে প্রেজেন্ট রাখার ক্ষেত্রে কিন্তু কিন্তু ভ্যালুটাই ফার্স্ট প্রায়োরিটি আমরা জায়গা থেকে যদি মনে করি মানিটাই সমস্ত জায়গা থেকে ভ্যালু প্রোভাইড করবে এমনটা কিন্তু নয় কারণ মানি কিন্তু প্রচুর মানুষের রয়েছে বাট সেই ভ্যালুটা কিন্তু সবার কাছে কিন্তু গ্রহণয হয় না আজকের আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার কান্ট্রিতে এমন কিছু আমি নাম উল্লেখ করছি না বাট আমরা কিন্তু এমন কিছু ভিলেজার টিকে আমরা দেখতে পাই এমন যিনি কিন্তু চিরার জায়গা থেকে এমন কিছু কর্মকান্ড এই মুহূর্তে করে চলেছেন তাকে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে শুনতে পাই বা জানতে পারি তিনি আমাদের আর প্রয়োজন রতন টাকা আমি আমরা কিন্তু প্রত্যেকেই জানি তিনি একজন বা যে অবদান তিনি এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে রাখছেন সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষ অর্থনৈতিক ভাবে যেগুলো হলেও কিন্তু তার ভ্যালুটা কিন্তু মানুষের কাছে প্রতিফলিত করতে পারে না সেক্ষেত্রে অর্থটাই কিন্তু সমস্ত কিছু অ্যান্সার অর্থ এমনটা কিন্তু নয় তো সেখান থেকে আমরা প্রত্যেকে নোডাউট ভ্যালুটা সম্বন্ধে আজকের একটু আমাদের জায়গা থেকে কিছু এক্সাম্পল আমাদের কাছে নাম তুলে ধরলেন অশোক অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ওমেন পাওয়ার প্রোগ্রেস এই যেটা আমরা আমরা অনেকেই কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের অনেক মেডিকেটেড ম্যামরা যারা ছিলেন তাদেরকে আমরা অনেক দিন থেকে আমরা সিস্টেমের মধ্যে পাইনি তো আশা করছি কোনো না কোনো জায়গা থেকে প্রচণ্ড তাপদ্রা হয়ে মানুষ এখন একটা মানে কি বলা যেতে পারে যে শারীরিকভাবে প্রত্যেকেই কিন্তু একটা একটা ভারক করব এবং অস্বস্তিকর একটা পরিবেশের মতো থেকে কিন্তু তার থেকেই আমরা অতিক্রান্ত করছি তার পরবর্তীতে কিন্তু আমরা অন্ট্রাসিভকে আমরা সঙ্গে রেখেছি কারণ এই মুহূর্তে আমরা আমরা সব থেকে কিন্তু বুঝে গেছি যে অন্ট্রাসিভ ছাড়া আমার একটা আমার সাধারণ বাড়ি আমরা যারা মানুষ আমরা যারা এই সিস্টেমের মধ্যে এসেছি তাদের ক্ষেত্রে আমাদের লাইফের কিছু বড় অপচুলিটি বা কিছু পরিবর্তন যদি আমাদেরকে করতে হয় তাহলে অন্ট্রাসিভ ছাড়া কিন্তু আনদার ওয়ে কিন্তু এই মুহূর্তে কোথাও কিন্তু আমাদের জায়গা থেকে আমরা খুঁজে পাইনি যার কারণের জন্য কিন্তু আমরা দেখুন আজকের যা কিছু অ্যাক্টিভিটি আমরা সমস্ত কিছু এবং এই মুহূর্তে সিনারিওতে প্রেজেন্ট ডেটে মার্কেটের মধ্যে কি ধরনের কোশ্চেনগুলো এমন আপনার জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি মাইন্ডের মধ্যে চলছে ইভেন আমার মাইন্ডেও চলছে যে একটার পর একটা গেট কিন্তু আমরা অতিক্রান্ত করছি সেখান থেকে কোনো ইন্টারভেশন আপডেট আমরা কিন্তু পাচ্ছি না সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে আমরা কিন্তু অনেকেই ভয়াক্রান্ত হচ্ছি আমাদের জায়গা থেকে আমরা হয়তো হতাশা হয়ে যাচ্ছি যে আর কতদিন সময় লাগতে পারে এই সিস্টেমটা আমাদের কাছে ডেভেলপমেন্ট করে আমাদের সেই চাওয়া পাওয়ার জায়গাটাতে পৌঁছাতে বাট তার জন্য গেট লাইন আমরা এর আগেও আমরা ওই দিনের মাধ্যম থেকে বলেছি যে আমরা প্রত্যেকেই কিন্তু আঠারো তারিখটা নিয়ে অনেককেই কিন্তু আমরা একটা হইচই একটা উদ্দীপনার মধ্যে কিন্তু আমরা বেঁচেছিলাম বাট আমরা কিন্তু আপনারা প্রত্যেকে আনন্দ বা এক্সাইটেড থাকুন বাট মাইন্ডসেট আপটা এমনভাবে রাখুন যদি না পসিবল হয় তাহলে কিন্তু যাতে আমরা সেই খাবার কমাতে না পৌঁছে যাই এমন জায়গাটা যেন না তৈরি হয় তার জন্য কিন্তু আমাদেরকে প্রত্যেকেই এই মুহূর্তে পার্টিকুলার কোনো ডেট পার্টিকুলার কোন যদি আমাদের কাছে ইভেন্ট

কারণ আইটি জগতে বর্তমানে এত বড় একটা ইন্ডাস্ট্রিকে মার্কেটে আনতে গিয়ে একটা স্টার্ট আপ কোম্পানিকে কিভাবে তার জায়গা থেকে সলিউশন আনার ক্ষেত্রে এই সমস্ত সিস্টেম গুলোতে মার্চেল সিস্টেম থেকে শুরু করে গর্ভবতার থেকে শুরু করে ইভেন্ট আমাদের ও কানেক্ট যার মধ্যে এখনো কিছু ডেভেলপমেন্ট এখনো কিছু ফিচার আমাদের হওয়ার বাকি রয়েছে ওখানেই সমস্ত কিছুটাকে নিয়ে সেট আপ করে আসতে একটু সময় কিন্তু আমাদের লাগবে আর এই সময়টা আমরা হয়তো এতটা আমাদের জায়গা থেকে দিতে হতো না যদি আমরা সেই সুবিধা সেপ্টেম্বর দু হাজার টোয়েন্টি আমরা শুরু করেছিলাম কমার্শিয়াল মার্কেটে আসার জায়গাতে বা যদি আমাদের মার্কেট সিস্টেমের সঙ্গে এই জায়গাতে না ঘটতো তাহলে হয়তো বা আমরা আজকের আলাদা একটা লেভেলে কিন্তু আমরা পৌঁছে যেতাম কারণ এই সময় পিরিয়ডটার মধ্যে কিন্তু অনেক কিছু প্রোডাক্ট আমরা দেখতে পেতাম আমাদের সিস্টেমের মাধ্যমে এবং যেখান থেকে কিন্তু মার্কেটে আনতে একটা ব্র্যান্ডিং সেটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হতো বা সমস্ত কিছু সিস্টেমটা কিন্তু ব্রেক করে দিয়েছে একটা মার্কেট থেকে মাধ্যম থেকে আর এটাই হচ্ছে এই মুহূর্তে আমার একটা জায়গা থেকে সব থেকে একটা বিজনেস প্ল্যাটফর্মের বাধার সৃষ্টি তো সেই বাধাটাকে অতিক্রান্ত করার জন্য সেটাকে সর এমন ভাবে নিয়ে আসছেন সেটা হতে পারে আমাদের পেমেন্ট সিস্টেম হতে পারে বা এমদের কোনো ওয়েতে আমাদের কাছে আসতে চলেছে তার সঙ্গে আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে মূলত ডেবিট কার্ড যেটা আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট পেয়েছিলাম সেই ডেবিট কার্ডের থ্রুতে হয়তো আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি দেখতে চলেছি তো সর্বোপরি সমস্ত কিছু আলাজমেন্ট আমরা কাছ থেকে আমরা পাবো এবং সেটা যতক্ষণ না আমাদের ইটো সিস্টেমের মধ্যে আসতো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটাকে নিয়ে আমরা কেউ মাতামাতি করবো না আর একটা জিনিস যদি এই মুহূর্তে আমরা প্রত্যেকে দেখি যে আমরা প্রত্যেকে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে এমন কিছু অ্যাক্টিভিটি করে ফেলি যেখানে কিন্তু আমরা আগে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি কিন্তু দেখেছি আমরা মার্চ মাসে এপ্রিল মাসে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখেছি অনেক মানুষ তাদের থেকে কিন্তু সেই ডেট আহ বা তাদের একটা চিন্তা ভাবনা থেকে তারা ফিজিক্যাল ইভেন্ট করেছে ফিজিক্যাল ইভেন্ট করার পরে তারা ভাবে বিভিন্ন মানুষজনকে ঠান্ডা দিকে সেখানে আহ্বান করেছেন বাট আজকের দিনে দেখুন সেই সমস্ত মানুষগুলোকে এসব পাওয়া যাচ্ছে না কেন কারণ প্রত্যেকের প্রেডিকশন যেটা করেছিলেন আমরা প্রত্যেকেই সম্ভবত বলছি যে এখানে অ্যাসোপারেশন জায়গা আমাদের কাছে আপডেট দেবে সেটাই শেষ কথা বাট

টার্গেটেড ট্রাফিক ডিরাইভ করার ক্ষেত্রে যে ইউজেড একটা মার্কেটিং প্রসেস আর তার সঙ্গে আমরা যে সমস্ত আমরা থার্ড পার্টি যারা যাদেরকে আমরা হায়ার করেছিলাম আমাদের মার্কেট সিস্টেমটাকে অপারেট করার জন্য তাদের কাছে যে একটা রেভিনিউ তারা রেখে দিয়েছে সেই রেভিনিউটাকে আসা কিন্তু আমাদের কাছে প্রয়োজন তো সেই সমস্ত ওভারঅল সমস্ত কিছুটা নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে দেখান যে অসম সরকার যারা জায়গা থেকে ওয়ার্ক করে চলেছেন তা আমরা পরবর্তীতে অবশ্যই সেগুলো নিয়ে জানতে পারবো বাট এই মুহূর্তে আমরা প্রত্যেকে

আর যে বারবার হচ্ছে গাছগুলো যে ব্যাপারগুলো বা সেই সমস্ত জায়গা থেকে কিভাবে আমাদেরকে আমাদের ডেটাটাকে ব্যবহার করে তারা তাদের জায়গা থেকে সুপার ইউনিকন এর জায়গাতে পৌঁছাচ্ছে এগুলো সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা এই কোম্পানির উপর ট্রাস্ট করেছিলাম বা সুপার শুনে আমরা তার উপরে কিন্তু ট্রাস্ট রেখেছিলাম যে ইনি পারবেন ওয়ার্ল্ডের মধ্যে এই এমন একটা টেকনোলজি সলিউশনের মাধ্যম থেকে ওয়ার্ল্ডের কিছু মানুষের লাইফ রিলেটেড পরিবর্তন করতে এবং যার মাধ্যম থেকে হয়তো বা আরও কিছু মানুষের পরিবর্তন হবে কারণ এই চোদ্দ লক্ষ প্লাস ফান্ডিং মেম্বারদের মাধ্যম থেকে কিন্তু ওয়ার্ল্ড এর পরিবর্তন বা রেগুলেশন আর কিন্তু প্রচলন মূলত টাইম টু ট্রফ মানিটার সেটা তো আমরা পাবোই তার সঙ্গে যদি হিউমিডিটি গ্রাউন্ডে কিছু মানুষের কথা চিন্তা ভাবনা কথা দেখা হয়তো সেক্ষেত্রে কোম্পানির সিস্টেম থেকে তো তারা যেমন ভাবে বেনিফিটেড হবেন না তেমনই কিন্তু আমার উপর প্রত্যেকটা চাপ পাওয়ার পরেও কিন্তু আমরা সেই সমস্ত মানুষগুলোকে ফাইন্যান্সিয়াল টাইম বা এভুটিং সমস্ত জায়গা থেকে কিন্তু একটা হেলথিং হেলথের মাধ্যম থেকে তেমনকে একটা ডেভেলপমেন্ট করতে পারবো

যে আমাদের ডেটা সেন্টারটাকে রেডি করা হচ্ছে হয়তোবা বা আমরা মার্চ এপ্রিলের মধ্যে হয়তো ডেটা সেন্টারটা আমাদের কাছে হয়তো বা রেডি হয়ে যেতে পারে বাট সেখানে আমরা জানি না আমরা এটা আমাদের জায়গা থেকে প্রেডিকশন আমরা করেছিলাম বা কোনো না কোনো জায়গা থেকে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যে মার্চ এপ্রিলের দিকে হয়তো আমাদের ডেটা সেন্টারটা রেডি হয়ে যেতে পারে বাট সেই ডেটা সেন্টারের ওয়াস প্রসেস কত দূর আমরা সেটা রেডি হতে পারবে তার ডেটলাইন আমাদের কাছে কিন্তু ভাবে আমরা জানি না বাট এমনও হয়তো প্ল্যানিং ব্যাখ্যাতে থাকতে পারে যে আমাদের ও ডোমেন এবং ডেটা সেন্টারের থ্রুতে আমাদের সমস্ত কিছু ক্লাউড যে ভেরিফিকেশন প্রসেস সমস্ত ডাটা আমরা যেগুলো আমাদের আমরা ভেরিফাই করব সমস্ত ডাটাগুলো সে বেসিসে স্টোরেজ করার জন্য ওন ডাটা সেন্টারটাকে ওপেনিং করার জন্য হয়তো বা আরও একটি সময় আমাদের কাছে নিয়ে নিচ্ছেন এভিদিন ওভারঅল আমরা যা কিছু করি না কেন সমস্ত কিছু রানসার কোবেন আমাদের এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে সেটা দেখতে পাবো আমাদের ইকোসিস্টেম ও ফাউন্ডার টট বাট ততক্ষণ পর্যন্ত স্ট্রিলং প্রত্যেকের patience নিয়ে এবং patience তো আমরা রেখেছি no doubt patience কথা যদি বলতে হয় তাহলে এটাই মনে হয় আমাদের প্রত্যেকের লাইফের এর এ first আমরা এমন একটা জায়গাতে এমন একটা platform এ এসেছি বা এমন একজন আমাদের lovely CEO কে পেয়েছি যিনি কিন্তু আজকের এই চোদ্দ লক্ষ plus founding মেম্বারকে বা মানুষকে ওয়ার্ল্ড wide প্রতিটা মান এই চোদ্দ লক্ষ মানুষকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আজকের দীর্ঘ দু বছর তিন বছর চার বছর without earning ছাড়া কিভাবে সিস্টেমের মধ্যে পেশেন্ট নিয়ে থাকতে হয় সেটা কিন্তু আজকের দিনে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং সেই মতো কিন্তু আমরা প্রত্যেকে এতদিন আমরা পেশেন্ট ধরে কিন্তু রয়েছি বাট আর আমরা যে যে আমরা রয়েছি বাট যতজন আমরা এই সিস্টেমের মধ্যে রয়েছি ততজনই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে তেমনই ভাবে থাকবো যারা নেই সিস্টেমে যারা সিস্টেম থেকে বেরিয়ে গেছেন বা যাদের মাইন্ড থেকে এখন নেগেটিভিটি বিভিন্ন ধরনের যে সেট আপগুলো এই মুহূর্তে মাইন্ডের মধ্যে এসে গেছে তারা তাদের জায়গা থেকে তাদের মতো করে থাকবে তো প্রত্যেকের যেহেতু প্রত্যেকের জায়গা থেকে আমরা কিছু পরিবর্তন করতে পারবো না বাট আমরা আমাদের জায়গা থেকে যেমন ভাবে মানুষের কাজ রেখেছি তেমন কিন্তু আমরা আরো কিছুটা সময় সিস্টেমকে আমরা দেবো এবং এক সুপার আমরা দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে নো ডাউট এক সুপার স্যার আমাদের কাছে আসবেন পরবর্তী আপডেট ইনফরমেশন দেবেন আমরা জানি প্রত্যেকে যে এই মুহূর্তে আমাদের হেড অফিস সব বলা যেতে পারে আমাদের দুবাই যেখান থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু ফিনান্সিয়াল ট্রানজেকশন অপারেটিভ কিছু হচ্ছে আমাদের দুবাই থেকে তো দুবাইতে আমরা জানি একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু একটা ভয়াবহ একটা ক্ষতির কিন্তু একটা সম্মুখীন হয়েছে যেখানে কিন্তু একটা কমিউনিকেশন যে ব্যাপার সেটাও কিন্তু ব্রেক হয়ে গেছে এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে বাট সেখান থেকে আমাদের অল্পশিপ কি কোন জায়গাতে তার ওয়ার্ক ফ্লোটা কতটা রয়েছে এভরিথিং সমস্ত কিছুটা হয়তো পরবর্তীতে আমরা আইসিএসআর কাছ থেকে জানতে পারবো তো সে কারণে আমাদের কাছে পরবর্তী ইনফরমেশন আসবে বা আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি বাট এই টেন ডেজ যে এক্সটেনশন আমরা পেয়েছি এই টেন ডেজ এক্সটেনশনটার মধ্যে নিশ্চয়ই আমরা অনেক কিছু দেখার আশা করছি বাট আশাটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে এমনভাবে আশা না করে নেই যে এটাই আমাদের টেন ডেজ লাস্ট এক্সটেনশন এর পরেই আমরা এর মধ্যেই আমরা সমস্ত কিছুটা পেয়ে যাব এমনটা কিন্তু নয় কারণ অ্যাসোফার স্যার এখনো পর্যন্ত তেমন কিছু অ্যানাউন্সমেন্ট করেননি বা তিনি যেটা অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছেন তার এখনো পর্যন্ত কোনো অ্যানসার কিন্তু আমরা দেখতে পাইনি তো ওভারঅল আমরা সেই mindset এ যে আরও কিছুটা সময় যদি আমাদেরকে system দিতে হয় তাহলে কিন্তু আমরা যাতে দিতে পারি সেই তেমন mindset দিয়ে বর্তমান যে কর্মজগত যে যেমন ভাবে আমরা কর্মজগতের মধ্যে রয়েছি সেটাকে আমরা কন্টিনিউ করে আমার আপনার বর্তমান লাইফটাকে লিড করার চেষ্টা করি তার পরবর্তীতে অল্পাসিক তার নিজস্ব গতিতে নিজস্ব টাইম সূচি অনুযায়ী কিন্তু আসবে আর যখন আসবে তখন তো আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই আমরা ফিল করতে পারছি যে কি ধামাকাটা হতে চলেছে

সিস্টেমটা একটা ইউনিক সিস্টেম ইউনিক সিস্টেম 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 অর্গানিক তো এই সিস্টেমটা এই যা হচ্ছে না প্রথমবার হচ্ছে তো এই যে প্রথমবার হচ্ছে এটা কিন্তু আগে কোনো দিন হয়নি তো এখানে যাই হচ্ছে প্রথমবার হচ্ছে আর এটা যেহেতু রিয়েল আর রিয়েল যখনই কোনো কাজ হয় না একটু টাইম লাগে অর্গানিক ব্যাপারটা যখনই আসে তখন একটু টাইম লাগে আর এটা একটা ইউনিক সিস্টেম তো এই সিস্টেমটা একটু সময় আমাদের দিতেই হবে বা সময় কিন্তু লাগবেই কারণ আমরা হয়তো আমাদের মাইন্ডসেটটা ওই ধরনেরই আছে আছে যে আমরা মানে কাজ এই ধরনের মাইন্ডসেটটাই জন্যই হয়তো আমরা এরকম মানে এই ধরনের কথাগুলো আমাদের মাথায় আসে তো আমরা যদি ডেটের পিছনে না গিয়ে আমরা যদি এটা ভাবি যে আমরা কি শিখলাম আমাদের মধ্যে আমি যখন প্রথম অনপেসিভ সিস্টেম টাই এসছিলাম তখন আমি কি জানতাম এখন আমি কতটুকু জেনেছি আরো কত কি আমাদের জানতে হবে আমরা তো অ্যাজ এ রয়েছি আমরা কি অ্যাজ এ পুরো রেডি তো এই জিনিসগুলো যদি আমরা নিজেকে গ্রোথ করার দিকে বা নিজের যে ডেভেলপ করা বা নিজের আপগ্রেড করার দিকে যদি ভাবি তাহলে সেটা মনে হয় আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে বা এই সিস্টেমের সাথে আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার প্রত্যেক স্যারকেই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই জানাই আর ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেস যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে যেমন আমরা যদি একটা ম্যাডামও থাকি তবুও ওমেন অ্যান্ড পাওয়ার এন্ড প্রোগ্রেস চলবে কারণ এর একটা আলাদা গুরুত্বই রয়েছে এর একটা মানে এই যে একটা সুন্দর যে সুযোগ আমাদের দেওয়া হয়েছে এটা কিন্তু হাত করা যাবে না কারণ এই ওমেন অ্যান্ড পাওয়ার অ্যান্ড প্রোগ্রেসের যে প্রথম প্রথম এই ইচ্ছাটা কিন্তু আমার মনের মধ্যেই এসেছিল আর এটার যে সাপোর্ট এটা সাপোর্ট এবং সম্মান জানিয়ে আমাদের মেন্টর স্যার এটা কিন্তু প্রস্তাব রেখেছিলেন এবং তিনি এটার পিছনে সময় দিয়ে সাহায্য করে বা আমাদের সাথ দিয়ে এটা এতদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে তো আসছে সময়েও কিন্তু এটা এগিয়ে যাবে আর হয়তো আমরা ওমেনরা হয়তো স্বামী দিব না বা সংসার পরিচালনায় ব্যস্ত হয়ে হয়ে যায় হয়তো তাই হয়তো আমরা টাইম করে উঠতে পারি না বাট আমরা যখন সংসার থেকে বেরিয়ে এই সিস্টেমটা এসছি ওয়েবেনারে এসছি তো আসতে সময় আমরা বাকিগুলো ধীরে ধীরে অ্যাডপ্ট করে নেব তো এভাবেই আমরা এগিয়ে যাব তো লাস্ট আমি ওয়েলকাম করতে চাই আমাদের মেন্টর স্যারকে ওয়েলকাম মিস্টার এম ডি আনোয়ার কবির স্যার ওয়েলকাম স্যার আপনার মুখে কিছু না শুনলেই ওয়েবিনারটা অসম্পূর্ণ মনে হবে স্যার ওয়েলকাম স্যার ওকে ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম স্যার ওয়েলকাম ইয়েস অসংখ্য ধন্যবাদ আপনাকে আই অ্যাপ্রিশিয়েট ইউ এন্ড অল আমাদের ওমেনস যারা বলে গেলেন হোস্ট প্যানেল এবং পার্টিসিপেট থেকে থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে আর সত্যি মানে যদি আপনারা একটু থামনেলটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কেন আজকে সামনেলের মধ্যে বা আমাদের ব্যানারটার মধ্যে এইটাকে রাখা হয়েছে এই ডিজাইনটাকে করা হয়েছে একটু আমি বলবো ম্যাডামকে যদি আমার স্ক্রিনটা দেখা যায় স্ক্রিনটা দেখা যায় ম্যাডাম ইয়েস একদম স্যার ওকে হোস্ট হোস্ট তো হোস্টের মধ্যে কজন আছেন তিনজন আমি জানি যে তিনজনের মধ্যে যদি একজন না থাকেন দুজন থাকবেন দুজন না থাকলে একজন থাকবেন তো সেটা আজকে আপনি প্রমাণ করিয়েছেন বা প্রুফ করলেন আর কি ওকে আর সেইভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছিল যে হোস্টে পাপলি ম্যাডাম আরো দুজন আপনার সঙ্গে তো সেই জায়গা থেকে খুব ভালো লাগছে আজকে দুজন নেই কিন্তু একজন রয়েছে অ্যাজ এ হোস্ট হিসাবে যেখানে আমরা তিনজনকে সেই হোস্টের জায়গাটা দিয়েছিলাম বাকি আমাদের তেনারা আছেন যেনারা কো হোস্টে আছেন আমাদের নাসিমা ম্যাডাম তিনি আছেন নীলানি মজুমদার তিনি প্রেজেন্ট আছেন আমাদের মিতালি ম্যাম আছেন মনিকা বাগ আছেন বাকি দুজন নেই ওকে তারপরে আপনারা পাঁচজন রেসপেক্টেড আমাদের পাঁচজন আজকের ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেসের হোস্ট কো হোস্ট মিলে আপনারা দারুণভাবে দু ঘন্টা প্লাস আপনারা ওয়েবিনার থেকে নিয়ে আসলেন তো আমি চাইবো আপনারা এইভাবে আগিয়ে আসুন আর এটা আমরা আর একটা সপ্তাহ দেখবো দেখার পরে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে এখান থেকে হয়তো আমরা একজনকে নিচে নিয়ে আর এখান থেকে নিয়ে একজন ম্যাডামকে আমরা উপরে নিয়ে আসবো হোস্টের জায়গাটা দেবো ওকে তো নেক্সট উইক সেটা ভাবনা চিন্তা করে সেটা আমরা করবো তো আমি চাই আপনারা এইভাবে আগিয়ে আসুন দীর্ঘদিনের একটা জার্নি আজকে ইন্ডিয়া সহ বিভিন্ন মানে কান্ট্রিতে বলতে পারেন যে বিভিন্ন দেশে আমাদের ওমেন পাওয়ার অ্যান্ড ফেস ওয়েবিনার হতো একটা সময় কিন্তু এখন কিন্তু সেটা নেই আর আজকে আপনি ইন্ডিয়াতে দেখুন নেই সেই জায়গাটা জাস্ট আজকে বুম বুম আর হচ্ছে টিম বাংলা নবাব যেখানে ওমেন পাওয়ার যে জায়গাটা মানে ওমেনদের যে একটা স্থান সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে স্টিল নাও তো আমি চাই টিম বাংলা এটা থাকে আমি মাঝে মধ্যে একটু মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না তো অ্যাকচুয়ালি সবার প্রতি একটা যে ভালোবাসা রয়েছে আমাদের সেটার কারণ আমি কন্ট্রোল করতে পারি না ঠিক আছে না যে মনে হয় যে না কেন তিনারা নেই কেন আসে না তিনারা যাদেরকে যথেষ্ট আমরা রেসপেক্ট করি এই টিম বাংলা নবাবের পার্টিসিপেট সহ আমাদের কোচ প্যানেল যে স্যার ম্যাডামরা থাকেন প্রত্যেকেই কিন্তু দারুণভাবে আপনারা তো সাংঘাতিকভাবে নন স্টপ আপনারা এই টিম মালা নবাবে যে ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস এটাকে আপনারা চালিয়ে যান তার সঙ্গে আমাদের রেসপেক্টেড স্যাররা দেখুন যেনারা আছেন আপনাদের সঙ্গে যেনারা আপনাদের পরে পরে আপনি বলে গেলেন আমাদের কোহস প্যানেল থেকে স্যাররা বলে গেলেন তো কতটা ভালো লাগে তাই না এই জায়গাটাকে ধরে রাখতে হবে ম্যাডাম পাপড়ি ম্যাডাম আমি আপনাকে বলবো আপনি সাত দিন সাত দিনই যে আপনি আসবেন এটা কিন্তু নয় আমরা আপনাকে সপ্তাহে তিন থেকে চার দিন আমরা হ্যাঁ পেতে চাই আর কি শুনতে চাই আপনার মুখ থেকে তাহলে সপ্তাহের শেষে সানডে আরো একটা বেটার একটা জায়গা দাঁড়াবে কিন্তু ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস আমি মনে করি এমনিতে বেটার আপনি আছেন আমাদের মিতালি ম্যাম আছেন লিলারানি মজুমদার আছেন আমাদের মনিকা বাগ নাসিমা খাতুন ওকে তো আপনারা তিন চারজন মিলে আমি জানি আমি জানি যে একজন থাকলেও টিম বাংলা নবাবের হবে ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস এটা চলবে ঠিক আছে আমি জানি চলবে তারপরে মনে হয় আপনারা সবাই মিলে যদি থাকেন না তাহলে একটা দারুণ একটা সুন্দর একটা জায়গা তৈরি হবে যেটা আজকে আপনারা প্রমাণ করালেন আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে আগিয়ে চলুন টিম বাংলা নবাব আপনাদের সঙ্গে ছিল আছে থাকবে আর হয়তো জানি না আমরা আর কত দূর সেই জায়গা থেকে এই যে সপ্তাহটা চলছে সেই সপ্তাহটা আমাদের জন্য একটা দারুণ একটা উইক বলতে পারেন যেখানে নেক্সট উইক কি হতে যাচ্ছে আমরা জানি না দেখা যাচ্ছে আমাদের চাওয়া পাওয়ার সেই জায়গাটা কমপ্লিট করে হয়তো নেক্সট উইক সানডে আপনাদের কাছে আমরা আবারও আরো চাঙ্গা ভাবে ওয়েবিনারটা আমরা আপনাদের কাছ থেকে পেতে যাচ্ছি জানি না বাকিটা অ্যান্সার জানেন কি ধরবে ইয়েস মোবাইল তো ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে স্টেটুন থাকি ওকে আমাদের ফোকাসটাকে আমরা ধরে রাখি আমরা যেমন ভাবে এত দিন ছিলাম আর লাস্ট মুহূর্তে আমরা সেটাকে যাতে কখনোই কোনো ভাবে হারতে দেব না ওকে তো এতটুকু অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে ওভার টু আমাদের পাপলি ম্যাডাম আপনি আসুন আর ট্যাগলাইন বলে আপনি ক্লোজ করে দিতে পারেন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ অনেকটা সময় হয়ে গেছে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব না মানে টিম বাংলা নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে এটা সত্যি মানে আপনি ছাড়া তো মানে সম্ভবই না মানে আপনার এতটাই ভূমিকা এর মধ্যে যে মানে কৃতজ্ঞতা দিলেও হয়তো কম মনে হবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আর এই প্রচন্ড আমি বলবো বলবো ওআরএস নুন চিনির জল এগুলো নেবেন যাতে সুস্থ থাকেন আর কারণ সুস্থ থাকলেই শরীর সুস্থ থাকলে সবকিছুই সুস্থ মানে ভালো লাগে আর কি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন

আর পানি আমাদের মিস্টার শিল বলছিলেন যে জলে পানিতে মিশে খাবেন তো সেটা খেয়ে তারপরে একটু অসুস্থ হওয়ার মতো ব্যাপার হয়ে গেছিল কিন্তু ভালো লাগছে থ্যাংক ইউ আপনারা অনপ্যাসিভ ছাড়াও যে দারুণ সুন্দর কিছু টিপস দিতে পারেন এটাই তো ভালো লাগে আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাবলি আমাদের মিতালি ম্যাম আওয়ার টু পাবলি ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার সত্যি মানে এটাই হচ্ছে বা এটাই হচ্ছে টিম বাংলার নবাব যেখানে মানে শারীরিক সুস্থতা থেকে মানসিক সুস্থতা থেকে সব সব সিস্টেমকে জানা রকম আলোচনায় কিন্তু হয়ে থাকে আর সেটাও একদম কোম্পানি রুলস রেগুলেশন মেনটেন করে করে কোনো সময় কোম্পানি রুলস রেগুলেশনে যাতে আঘাত না হয় সেই মানে সেই দৃষ্টিটাও কিন্তু রাখা হয় তো সত্যি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনপেশিবের সাথে থাকুন আবার দেখা হচ্ছে কাল মর্নিং এ সবার সাথে তো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ট্যাগলাইন বলে লাউডলি প্রাউডলি বলবো উই আর ইন ইট টু উইন ইট সকলেই আমরা একসাথে আমাদের ট্যাগলাইন টু উইন ইট থ্যাংক ইউ গুড নাইট এভরিবডি ওকে উই আর সো ইন ইট টু উইন ইট হ্যাভ এ নাইস ডে টু ইট গুড নাইট গুড নাইট উই আর ইন ইট টু উইন ইট We are so we are so yes, we are so yes, we are so, yes, we are so.